তাহলে অ্যাবোটাজ সেকশনে এটা করা হয়েছে, আওয়ার পোর্টফোলিও হয়েছে, আওয়ার সার্ভিস হয়েছে, আওয়ার টিমটা বাকি আছে, আওয়ার ব্লগ হয়েছে, আওয়ার টেস্টিমোনিয়ালটা বাকি ছিল, আর আপনার ব্র্যান্ড পার্টনার এটা বাকি ছিল, কন্ট্যাক্ট ফর্মে এটাও করা হয়েছিল, তো নিচে যাওয়ার অ্যাড্রেস আছে এটা বাদ আছে, আর এইগুলো আমরা ডিডাক্স দিয়ে করবো। আচ্ছা তো দেখি আমাদের ডিডাক্স কি অ্যাড করা আছে এখানে? ডিডাক্স এখনো অ্যাড করা হয়নি তাই না? আচ্ছা তো তাহলে আমরা আগে ডিডাক্সটা অ্যাক্টিভ করে ফেলি, মানে ডিডাক্সটা অ্যাড করে নিই। আর ডিডাক্স যেহেতু একটা প্লাগ ইন, আমরা এর আগে দেখছি প্রতিটা প্লাগ ইন জাস্ট প্লাগ ইন হিসাবে ইনস্টল করা হয়েছে তাই না? তো তাহলে এখানে আমরা প্লাগ ইনটা ইনস্টল করে ফেলি রিডাক্সের। রিডাক্স কি কাজে ইউজ হয়, রিডাক্সটা কি জন্য ইউজ হয়, রিডাক্সটা কি জন্য আমরা ব্যবহার করব? আর সিএমভি টু কি জন্য ইউজ করব? কাস্টম মেটা বক্স এর জন্য। আর ডিডাক্স ফ্রেমওয়ার্ক, ডিডাক্স ফ্রেমওয়ার্ক হলো লোগো টোগো আপলোডের জন্য না, মানে থিমের অপশন তৈরি করার জন্য, মনে নাই? ডিডাক্সে কাজ করছিলেন আপনারা? আপনাদের তো এর আগে দেখানো হয়েছে, যেমন একটা থিমেতে আপনার লোগো থাকতে পারে না, লোগোটা কিভাবে আপলোড করবেন, বা আপনার কপিরাইট সেকশন থাকতে পারে, ওই যার কন্টেন্টগুলো কীভাবে ঠিক করবেন, এই জিনিসগুলা এক কথা আপনার থিমের সেটিংস বলতে পারেন। থিমের সেটিংসটা আপনার মানে থিমের অপশনগুলো এইটার মাধ্যমে তৈরি হয়, আর সিএমবি টু দিয়ে শুধুমাত্র পোস্ট টাইপের ক্ষেত্রে ইউজ করা হয়, যেগুলো রেজিস্টার পোস্ট টাইপ করা হয় না, মানে নতুন কোনো পোস্ট টাইপ বা ডিফল্ট পোস্ট টাইপ হোক বা পেজ হোক, ওইটাই এক্সট্রা যে ফিল্ডগুলো আপনার নাই, যেমন আপনার টাইটেল থাকে, এডিটর থাকে, এক্সার্ব থাকে, এ বাদে যদি আপনি এক্সট্রা কোনো ফিল নিতে চান সেই ক্ষেত্রে সিএমবি টুলটা ব্যবহার করা হয়। আর রিডাক্স ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছি আমরা থিমের অপশন তৈরি করার জন্য। আচ্ছা তো তাহলে আমরা এটা জাস্ট ইনস্টল করছি, কিন্তু ইনস্টল করার কারণে আমাদের কিন্তু কোনো পরিবর্তন আসেনি, থিমে কোনো পরিবর্তন আসেনি, আর থিমেতে কোনো ইডিয়া নেই, স্ক্রিনশট দেওয়া নেই। আচ্ছা স্ক্রিনশটটা একটা দিয়ে ফেলি, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে এটাই দিয়ে দিই, দেখি প্রিন্ট স্ক্রিন দেওয়া আছে না, এই তো প্রিন্ট স্ক্রিন দেওয়া আছে। আচ্ছা প্রিন্ট স্ক্রিনের হট কি কোনটা, হট কি হলো প্রিন্ট স্ক্রিন ডান কোন ওই যে নাম্বারটির উপরে, না এটা হলো ফাংশন দিয়ে, মানে কিবোর্ডটা অন্যরকম বললাম না। আচ্ছা যদিও এটা হলো আপনার এর একটা নির্দিষ্ট সাইজ আছে, তো সেই সাইজের থেকে আমরা এমনি একটা অন্য সাইজ, কারণ আমাদের তো ওই রকম সাইজ করে এখন দিতে পারতেছি না, জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে একটা সাইজ রাখতেছি, এবং সেটা কত সাইজ সেটা আপনারা দেখতে পারবেন এখানে। আমি জাস্ট এটা সেট করলাম যে বর্তমানে এটা দেওয়া আছে না, ওইটা দেখলে বোঝা যাবে যে কী সাইজের বর্তমানে দিতে হয়। বর্তমানে যেটা রয়েছে সেটা হলো আমরা একটা হলো থিম ডাউনলোড করছিলাম না, জেনারেট করে কোন জায়গা থেকে করছিলাম, আন্ডারস্কোর থেকে করছিলাম, ওইরা একটা ব্ল্যাঙ্ক একটা স্ক্রিনশট ফাইল দিয়ে দেয়। হ্যাঁ স্ক্রিনশট এটা দেখেন, সাইজটা যদি দেখেন 1200×900, তার মানে এই সাইজেরই মূলত দেওয়া উচিত, তো এত বড় ফটো যেহেতু আমরা দিতে পারতেছি না, আমরা জাস্ট যে কোনো একটা ইমেজ এখানে রাখতেছি, তবে আপনারা ওই সাইজের ইমেজই দিবেন, ওই সাইজের ইমেজ না দিলে থিম থেকে যে আটকাই দিবে। আচ্ছা আমরা এখন ভুল করে রাখতেছি, পরবর্তীতে দেখবেন এটাতে আটকাই দিবে, রাখতে দিবে না, আপাতত এটা রাখি, কিন্তু আমাদের এটাতে কোনো প্রবলেম না দিলেও থিমটা যখন চেক করবো না যে ঠিক আছে কিনা, ওই থিম চেকের সময় আটকাই দেয়। আচ্ছা তো যা হোক, আমরা তাহলে এখন যদি একটু রিলোড করি তাহলে দেখতে পাবো যে থিমের ডিটেলস দেখা যাচ্ছে তাই না, কিন্তু দেখা যাচ্ছে না কেন দেখি তো, ক্যাশ করে রাখলো কিনা আবার, screenshot.png মনে হয় ই করে রাখছে, ক্যাশ মেমোরিতে ধরে রাখছে, হ্যাঁ ক্যাশ মেমোরিতে ধরে রাখছিল, এখন ঠিক আছে, ব্রাউজারে কুকি বা কুকি তো না, ক্যাশ মেমোরিতে আবার এসব ধরে রাখে,
তো যাই হোক, আমাদের কাছে একটা থিমটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এইখানে দেখেন আমাদের থিমে কোনো অপশন নাই, তাই না? যে আমরা যে থিমের যে একটা সেটিং দেব নিজের থেকে একটা এক্সট্রা কোনো ফিচার অ্যাড করব, কিন্তু সেরকম কোনো অপশন পাচ্ছি না। আমরা কিন্তু ডিডাক্স অ্যাড করছি, কিন্তু তার কারণেও কোনো সেটিংস অতিরিক্ত বাড়েনি। তখন আমাদের কি করতে হয়, আমাদের একটা কনফিগারেশন ফাইল তৈরি করতে হয়। তো সেটা কোথায় পাবো? রিডাক্সের ডকুমেন্টেশনের মধ্যে পাবো। আবার ইচ্ছা করলে এর মধ্যে যে প্লাগিনটা ইনস্টল করা হয়েছে না, প্লাগিনের মধ্যে একটা ওরা এক্সাম্পল ফাইল দিয়ে দেয়, যে স্যাম্পলের মধ্যে স্যাম্পলের যে একটা স্যাম্পল কনফিগারেশন ফাইল দেয়, এইটার মধ্যেও দেওয়া আছে। এবং এইটার মধ্যে আপনার যতগুলা টাইপ আছে, যতগুলা ফিল্ড টাইপ আছে না, যেমন আপনার যেমন টেক্সট বক্স বা আপনি সিলেক্টের জন্য বা আমাদের টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এরকম যত আছে প্রত্যেকটা এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে। আমরা যদি জাস্ট এইটাকে যদি লিঙ্ক করে দেই, জাস্ট আমরা যদি আমাদের যেই ফাংশন ডট পিএসপি ফাইল আছে ওইটার সাথে যদি এটা ইনক্লুড করে দিই, তাহলে দেখবেন আমাদের একটা অপশন চলে আসবে। জাস্ট আমরা এটাকে অ্যাড করে দেখি যে কী আসে। মনে করেন এটা আমরা কপি করে নিয়ে যাই, কপি করে আমাদের থিমে নিয়ে যাব। তো থিমে আমরা যে কোনো একটা জায়গায় রাখলাম, মনে করেন যে আইএনসি ফোল্ডারের মধ্যেই রাখি, রেখে এইটাকে আমরা ইনক্লুড ওয়ান্স করে দিই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এটা কোথায় করবো, সবার লাস্টেই দিই। হ্যাঁ, গেট টেমপ্লেট পার্ট করেও করতে পারি একই কথা। গেট টেমপ্লেট পার্ট নিয়ে তো এর আগে আলোচনা করা হয়েছে, তাই না? আচ্ছা, পিএসপি ফাইল দেওয়া মানে লাস্টে এক্সটেনশন দেওয়া লাগে না এখানে। তো এবার দেখি আমাদের কি রকম আসলো। এখন যদি আমরা এই যে দেখি, তাহলে দেখবো আমাদের একটা অপশন উপরেও চলে আসবে এবং নিচেও একটা অপশন অ্যাড হবে। তো দেখেন যে উপরে কি একটা অপশন চলে আসছে না, স্যাম্পল অপশনস নামে। আবার ঠিক নিচেও দেখবেন যে আমাদের স্যাম্পল অপশনস নামে অপশন আছে, এবং এর আন্ডারে অনেক অপশন আছে, তাই না? যদি আমরা এর মধ্যে ঢুকি তাহলে দেখতে পাবো, দেখেন আমাদের বেসিক ফিল্ডগুলো আছে কি, চেক বক্স, চেক বক্স কত ধরনের আছে সেগুলো। তারপর আমাদের কি আছে, রেডিও, রেডিও বাটনের জন্য সর্টেবল, আমরা এইগুলো কি ইচ্ছা করলে শর্ট করতে পারবো, মানে উপর নিচে করতে পারবো। আর যাই হোক, তো তারপর আমাদের টেক্সট আছে, মাল্টি টেক্সট আছে, পাসওয়ার্ড আছে, ইউজারনেম পাসওয়ার্ডের জন্য টেক্সট এরিয়া আছে, এরকমভাবে এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের ডিফল্ট মানে এক্সাম্পল হিসাবে দিয়ে দেওয়া আছে, কোনটা কীভাবে করতে হয় সেই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে। ওর যেহেতু আমরা একটা কনফিগারেশন ফাইল দিচ্ছি, ওইটা কীভাবে কনফিগার করা আছে ওইখানে গেলেই তো আপনারা পাবেন, তাই না? এরকম প্রতিটা আছে, আপনার ইচ্ছা করলে যে কোনোটা যদি বুঝতে না পারেন যে এটা কীভাবে ইউজ করবো, দেন আপনারা এটা কনফিগারেশন ফাইল থেকে দেখে নিতে পারেন। প্রত্যেকটাতে আমাদের এরকমভাবে দেওয়া আছে, মানে একটা ডিজাইন ফিল্ড, মিডিয়া আপলোডের ফিল্ড, গ্যালারি, এই যারা অ্যাড টু গ্যালারি করা যাবে, মিডিয়া থেকে যারা আপলোড করা যাবে, স্লাইড যেগুলো আমরা ইচ্ছা করলে বারবার রিপিটেবল করতে পারবো, এরকমভাবে আমাদের অনেক ফিল্ড দেওয়া আছে। তো যাক, আমাদের এত ফিল্ড বেশি লাগবে না, তারপরেও আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু আমাদের খুব বেশি ব্যবহৃত হয় কোনগুলা, এই যে আমাদের যে বেসিক ফিল্ডসের মধ্যে টেক্সট এরিয়া আছে না, যে টেক্সট এরিয়া অথবা আমাদের শুধু টেক্সট, এই জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই টেক্সটগুলা। আবার আমাদের কেউ কেউ সময় এই চেক বক্সটাও প্রয়োজন হয়, দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে অন অফের জন্য, অথবা আমরা ইচ্ছা করি সুইচ ইউজ করতে হয়, যে সুইচ যেগুলো আছে না, এইটার থেকে যে অন অফের অপশনটা তৈরি করা যায়, সুইচ অন অফ করে দিতে পারি, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এক কথায় আর কি, এখানে প্রত্যেকটা অপশন দেওয়া আছে এক্সাম্পল হিসাবে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই যে ইচ্ছা করলে এরকম স্লাইড রেঞ্জও তৈরি করা যায়, যে এতের থেকে এত বা এতের থেকে এত বা এত পর্যন্ত, এরকমভাবে এটা কম বেশি করা যায়। টাইপোগ্রাফির অপশনগুলো আছে, তারপর কি আছে, ডেট, শর্ট, শর্টার আছে, শর্টারটাও অনেক ভালো একটা জিনিস, মানে এই ইচ্ছাগুলি উপর নিচ করা যাবে অথবা ডিঅ্যাক্টিভ করে রাখা যাবে, আবার অ্যাক্টিভ করা যাবে যে কোনোটা ইচ্ছা করলে। ও, এই দুটো হলো ডিজেবল অবস্থায় রাখা, মানে এখানে এগুলো আমরা ডিজেবল করে দিলাম, আবার ডিজেবল যেগুলো করা আছে সেগুলো আবার আমরা টেনে অ্যাক্টিভ করে ফেললাম, এরকম শর্টিং করা যাবে। এইগুলা এইগুলো আমরা যদি এটা কোন সময় ইউজ করি, যখন ভিজুয়াল পেজ বিল্ডার ইউজ করা হয় না, ভিজুয়াল কম্পোজার, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার যে সেকশনগুলো আছে এগুলো উপর নিচ করার সুযোগ দিবেন, সেই ক্ষেত্রে আপনারা এরকম করতে হবে, যে প্রত্যেকটা একটা সেকশনটাকে
মনে করেন যে এক একটা ই করে ফেললাম, আলাদা আলাদা ফাইল তৈরি করে ফেললাম, দেন আলাদা আলাদা ফাইল তৈরি করে ফেলে ওইগুলাকে এমন ভাবে ই করবেন, মানে সুইচের মাধ্যমে বা আপনার যে কোনো মাধ্যমে যা সব দেখাবেন, তবে ওই দেখানোগুলো কন্ট্রোল হবে এইখান থেকে, মানে এখানে যেগুলো অ্যানাবল আছে সেইগুলো ওই জায়গায় আমাদের দেখাবে, যেগুলো ডিজেবল সেগুলো দেখাবে না। তো এটা আমরা ভিজুয়াল পেজ বিল্ডার ইউজ করলে এটা প্রয়োজন হয় না। তারপরে যদি আপনারা দেখতে চান এর বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে নিতে পারেন, আমার ওই টিউটোরিয়ালের মধ্যেও পাবেন আর কি, ভিটা যে টিউটোরিয়ালগুলো আছে। এটার নাম কি? এটা হলো শর্টার, আপনার হলো ইসে আপনি রিডাক্স শর্টার শর্টার। তো যাই হোক, আমরা যেহেতু এইখানে ভিজুয়াল পেজ বিল্ডার ইউজ করতে, সেহেতু আমাদের এটার প্রয়োজন হবে না, তারপরেও যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করতেই পারেন। ওকে, তো তাহলে আমরা মোটামুটি অনেকগুলো জিনিস দেখলাম, আর লাস্ট যেটা আছে ইম্পোর্ট এক্সপোর্ট, এইটা আর কি এই ডাটাগুলোকে এক্সপোর্ট করার জন্য দেখাচ্ছে। আপনার একটা সেটিংস তৈরি করলেন না, আপনার থিমের ফাইল টাইল আপলোড আপলোড করলেন, মিডিয়া ফাইল টাইল আপলোড করলেন, বা সেটিংসগুলো টিক চেক বক্স টক্স দিয়ে দিয়ে এক কথায় সম্পূর্ণ অপশনগুলো সেট করলেন, করে দিয়ে যদি আপনার থিম দেখা আছে অন্য একটা ডোমেনে ট্রান্সফার করবেন, বা যে কোনো এক এনিহাও কোনো একটা কাজ করবেন, তো বা রিসেট করলেন, তাহলে তো আপনার সব মুছে যাবে, আবার নতুন করে সেট করতে হবে। এই জন্য ওই রিসেট করার আগে যদি আপনারা এই অপশনগুলোকে এক্সপোর্ট করে রাখেন, দেন তার পরবর্তীতে আবার ইম্পোর্ট করলে আবার আগের মতো হয়ে যাবে, আপনার ম্যানুয়ালি আর এইগুলো সেট করা লাগবে না। তো যা হোক, তাহলে আমরা ডিডাক্সে এই জিনিসগুলো দেখলাম, তাই না, যে আমরা কীভাবে কী করতে পারি। আর ডিডাক্সের যে ডকুমেন্টেশন আছে ওইটা অনেক ভালো জিনিস, ওইখানে আপনারা পড়লে সব পাবেন যে কোনটা কীভাবে কী করতে হয়। ডিডাক্স ফ্রেমওয়ার্ক না, এই গিট হাবে না, আপনি সিএমভি ট্যুরটা গিট হাবে, আর এর হলো সরাসরি এই যে ডক, মানে ওদের যে ওয়েবসাইট ওইটাতেই খুব ভালোভাবে দেওয়া আছে, docs.didax-framework.com, এই যে এইটাতে খুব ভালোভাবে সবগুলো দেওয়া আছে। এছাড়াও আপনার গিট হাবেও যদি আপনি উইকি থাকে ওইখান থেকেও দেখে নিতে পারেন, দেখি তো এর উইকি আছে না, আর ডিডাক্স ফ্রেমওয়ার্ক গিট হাব, এর যদি উইকি থাকে উইকির ওইখানেও পাওয়া যাবে। উইকি আছে না? না, এর তো উইকি দেখতেছি না, উইকি যদি না থাকে তাহলে তো পাওয়া যাবে না। রিডাক্স ফ্রেমওয়ার্ক, রিডাক্স ফ্রেমওয়ার্ক, এই যে উইকি আছে, দেখি উইকির মধ্যে কি দিয়ে আছে, এই যে ওরা দিয়ে দিচ্ছে কি আওয়ার ডগ হ্যাভ মুভড, এত এত, মানে ওরা বলে দিচ্ছে না এই যারা ডগ নেই ওই ডগ ওইটাই ফলো করতে বলছে, তাহলে তো আমরা কি এইখানেই যাবো, তাই না, অফিসিয়াল ওয়েবসাইট এই জাতীয় দেখে নেওয়াটাই ভালো হবে। তো এইখানে আমাদের কি কি ব্যাপারে সবগুলো দেওয়া আছে, যে কি আমাদের কি কি ফিল্ডস আছে, মূলত এই ফিল্ডসগুলোই কিন্তু আমাদের কাজে প্রয়োজন হয়, যেমন টেক্সট না টেক্সট এরিয়া না চেক বক্স না কি সেই জিনিসগুলো, এবং এইগুলোকে কীভাবে কনফিগার করা হবে সেটা আমাদের নিচে দেওয়া আছে। যেমন সাপোজ আমরা কি ইউজ করবো, যেটা হলো টেক্সটটা ইউজ করি, টেক্সট টেক্সট এই যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করলে এবার এটা কীভাবে কতগুলো আমাদের আর্গুমেন্ট আছে, প্রত্যেকটা আর্গুমেন্টের নাম দিয়ে দিছে এবং তার ডিসক্রিপশন সহকারে দিয়ে দিছে যে তার কাজগুলো কী, এবং নিচে আমাদের একটা এক্সাম্পল ডিক্লারেশনও দিয়ে দিছে যে যদি আপনি ডিক্লেয়ার করতে চান তাহলে এটা এইভাবে ডিক্লেয়ার করতে হবে, যে ফিজিক্যাল ডাই ডাই ডাস ব্লা ব্লা ব্লা, এক্সাম্পল ইউজেস একটা ইউজেসও দিয়ে দিছে, তাই না, যে কীভাবে ইউজ করতে হবে, মানে ওটা ডিক্লেয়ার করলেন এবার ওই ডাটাটাকে কীভাবে রিট্রাইভ করবেন, কীভাবে নেবেন পাবেন সেটাও দিয়ে দিছে, যে আমাদের গ্লোবাল করে নিয়ে তারপর ওইটাকে যে আইডিটা থাকবে, এই যে আইডি সেই আইডিটা আমাদের এখানে আমাদেরকে ওই ওই নামে একটা ইন্ডেক্স দিয়ে দিতে হবে কি হিসাবে। আচ্ছা, তো যাই হোক, আমাদের এরকম ব্যবস্থা, আর এইটা যে কনফিগারেশন ফাইলটা সেটা আপনি স্যাম্পল পেজটাকে এইটা থেকেই দেখে নিতে পারবেন, ওইটার থেকে মনে করেন আমরা সব ফেলাই দিয়ে নতুন করে তৈরি করি। হ্যাঁ, স্যাম্পল কনফিগ ক্লাস এক্সিস্ট রিটার্ন ওইগুলো থাকুক, ওইটাও থাকুক, অপশন নেম রিডাক্স, অ্যাপ্লাই ফিল্টার ইত্যাদি, তো স্যাম্পল এইচটিএমএল, আচ্ছা এই যেটা মনে হচ্ছে অনেক বেশি আছে, তাই না, আমরা একটু বেসিক ইউজেসটা দিয়ে দিয়ে নিই,
রিলায়েন্স এ তো গিটহাব রিপো, প্রিমিয়ার এক্সটেনশন, বিল্ডার, তো বেসিক ইউজেসটা আছে না? আচ্ছা দাদা, ইউজ সার্চ দিদি, রিডাক্স ফ্রেমওয়ার্ক, বেসিক ইউজেস, বেসিক ইউজেসটা মনে হচ্ছে যে দেওয়া নেই, যে না দেওয়া থাকে তাহলে আমরা ওইখান থেকে দেখে নিতে পারবো। না এরা দেই নাই। আচ্ছা সমস্যা নেই, তাহলে আমরা ওইখান থেকে ডকুমেন্টেশন থেকে এইখান থেকে দেখে নেই। গেটিং স্টার্টেড, ওরা যেটা দিয়েছে যে গেট স্টার্টেড এর মধ্যে যে ওই যে স্যাম্পল যে ফাইলটা আছে ওইটা ইনক্লুড করে দিছে, আর ওইটাকে পাওয়ার জন্য গ্লোবাল করছে, ভেরিয়েবলটাকে গ্লোবাল করে ওইটাকে প্রিন্টার করে দিছে। মানে এইটা তো আমরা জানি, কিন্তু কিভাবে যে ওইটাকে কোন হুকের মাধ্যমে ওইটা অ্যাড করব, সেই রকম জিনিসও হয়তো বা আছে। এই বিস্তারিত আস্তে আস্তে পড়ে দেখলে পাওয়া যাবে, এছাড়া অনেকগুলোই আছে। যে রিডাক্স এপিআই আছে, সাপোর্ট ডিফাইন আইডি, টেমপ্লেট জেনারেটিং, হ্যাশ, ডাবল প্রক্সি, সাবমিশন, সেকেন্ড মানে ওয়ার্নিং, আর্গুমেন্ট, গেট স্টার্টেড, কনভার্সিয়েট, অপশন থ্রি, একত্র এক্সটেনশন, অনেক কিছুই আছে। দেখ তো আমরা যেহেতু এই জায়গায় অনেক কিছু আছে, কিন্তু ওইভাবে জিনিসটা দেওয়া নাই। এটা কি রিডাক্স এপিআই? এই যে এখান থেকে দেওয়া আছে তাই না, এক্সটেনশন অ্যাডভান্স এপিআই আছে, যে সেকশন গুলোতে অ্যাড করার অপশন দিয়ে দিয়েছে এই জারের থেকে। এত কিছু লাগবে না, এই যে এজার থেকে বেসিক জিনিসটা নিতে পারবেন তাই না? উপরে আরেকটা আছে তো, বেসিক দা বেসিক, হ্যাঁ দি বেসিক, দি বেসিক কোন জায়গায়? ও দি বেসিক্স আছে দেখি। ইউজিং ডাটা রিডাক্স এপিআই, সাপোর্ট ডিফাইন আইডি, ডাটা আর্গুমেন্ট, রিডাক্স এপিআই, যে রিডাক্স এপিআই এর মধ্যেই ঢুকছি, ওই রিডাক্স এপিআই এর মধ্যেতে যাইতে হবে। আচ্ছা যাক, এইখানে আর কি অনেক অপশনই দেওয়া আছে। তো এই যে রিডাক্স এপিআই এইখানে বেসিক ভাবে বলা আছে, যেমন এটা ফার্স্টেই এই জিনিসটা কি ইউজ করতেছে, যে যদি আমাদের ক্লাসটা এক্সিস্ট না থাকে, মানে যখন আপনার এই ডিডাক্সটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তখন তো ওর মধ্যে একটা ক্লাস আছে, ক্লাস ডিফাইন করা আছে, ক্লাসটা যখন পাবে না তখন এই যেতে বের হয়ে যাবে, মানে রিটার্ন করে দিচ্ছে ওই পেজে, আর নিচে কোডগুলো এক্সিকিউট হবে না। এইটা একদম প্রথম শর্ত, এবং দেখেন সেই কাজটা কিন্তু এখানে করা আছে, ফার্স্টে কি ওই করা আছে না? আচ্ছা তো তারপর আবার কি করছে, তারপর আমাদের অপশন নেমটা সেট করতে বলতে, যে অপশন নেম, অপশন নেম কি সেট করা আছে না? করা আছে। এই দুইটা কিন্তু ফার্স্টে ওরা বলেছে, এবং সেই দুইটা আমরাও করছি তাই না? তাহলে এই দুইটাই আমাদের মানে অবশ্যই করা লাগবে। তারপর এরা কি করছে, এটা ফিল্টার ইউজ করছে, অ্যাপ্লাই ফিল্টার, যে একটা ফিল্টার ইউজ করছে, এইখানে আছে নাকি, এটা সেট আর্গুমেন্ট, আর্গুমেন্টগুলো ইউজ করার অপশন দিছে, হেল্পের ট্যাব দরকার নেই, এতে দরকার সেট সেকশন, তারপরে সরাসরি সেকশনে চলে গেছে, রিজাক্ট সেকশন, অপশন নেম, আর এত এত রিডাক্স সেশন এত এত এত। আচ্ছা তো মূলত যে মেন যে জিনিসটা সেইটা হলো আমাদের এতটুকু রিডাক্সের, যে আমাদের সেকশনগুলো সেট করা, এইগুলো হলো মেন ব্যাপার।
আচ্ছা, তো আমাদের যদিও এখানে করা আছে, দেখেন প্রত্যেকটাতে যদি নিচে যাই তাহলে আমরা পাবো এই যে সেট সেকশন, একটা করে সেট সেকশন করা আছে। তো এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখানে ডিফল্টভাবে যে সেট সেকশনগুলো করা আছে এগুলো আমরা সব ফালাই দিই। ফাংশন এক্সিস্ট, রিমুভ ডেমো ড্যাশ 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 প্লাগইন ড্যাশ, রিমুভ দি ডেমো লিঙ্ক ফর নোটিফিকেশন ডিটেইলস, দত না এটা লাগবে না, আমাদের প্রয়োজন নাই। চেঞ্জ আর্গুমেন্ট, চেঞ্জ এত নট চেঞ্জ এত ফিল্টার রিটার্ন ইনস্টা রিপ্লেস টেস্টিং ফিল্টার হোক। আচ্ছা, এই এই জিনিসগুলো আমাদের কোনোটাই লাস্টের দিকে প্রয়োজন নাই রাখার, চেঞ্জ আর্গুমেন্ট আর্গুমেন্ট রাখার দরকার নাই। আর এটা কি ডাইনামিক সেকশন, ডাইনামিক সেকশন হলো সেকশন সেকশন হ্যাঁ হোক, এই সবও দরকার নাই আমাদের। দেখ লাস্টের দিকে কিছুই রাখার প্রয়োজন হচ্ছে না, সব কিছু ইচ্ছা করে ফেলাই দিতে পারি। আচ্ছা, আমরা একটা নতুন আলাদা ফাইলই করি, কারণ এটাতে অনেক বেশি রয়ে গেছে, এত কিছু আমাদের রাখার দরকার নাই। আমাদের টিমের নাম হলো ইউ লাইক, এবং ওইখানে যে জিনিসগুলো দিছে আমরা সেইগুলো ইউজ করি। ফার্স্টে আমাদের চেক করে নেওয়া হচ্ছে যে, হ্যাঁ ও আচ্ছা, এজরাই অপশন আবার অনেকগুলোই আছে, আমরা উপরের অপশনগুলো কপি করে নিয়ে আসলেই ভালো হবে, কারণ এছাড়া শুধুমাত্র এই না, আমাদের নিচে আরও অনেকগুলো অপশন আছে, তাই না? অ্যাপ্লাই ফিল্টার, এটা কি ও থিমের অপশন, এতো কি দিছে, এই স্টিমের ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন রিটার্ন, ব্যাকগ্রাউন্ড প্যাটার্নগুলো নিয়ে আসার জন্য সেট আর্গুমেন্টস। এইগুলো হলো আমাদের আর্গুমেন্ট, যদি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন না হয় তাহলে এইগুলো না দিলেও হবে, ডিফল্টগুলো দেওয়া আছে। যেমন আমাদের এখানে চেঞ্জ করতে শুধুমাত্র কি অপশন নেমটা চেঞ্জ করতেছি, আর আমরা ডিসপ্লে নেম টেম যা আছে তা আমাদের সেমই থাকবে, সুতরাং এইগুলো যদি নাও নিয়ে আসা হয় তারপরেও কাজ করবে। আচ্ছা, আমরা এইগুলো বাদ দিয়ে নাই কাজ করি সরাসরি, এইগুলো কিছুই রাখার দরকার নেই। হিন্টস, হিন্টসটা রাখার দরকার নাই। মেনু টাইপ, মেনু, আচ্ছা শুধুমাত্র এতটুকুই রাখি। এইবার আমাদের সেট সেকশন করতে হবে, এতগুলো অপশন রাখার দরকার নাই। আচ্ছা,
তো টাইটেল রাখলাম, আইডি রাখলাম, আর ফিল্ডস, ফিল্ডসগুলোর মধ্যে কী কী রাখা হলো। আচ্ছা, এর ভিতরে একটা ব্যাপার হলো, আপনার যদি এখানে যে সাব সেকশনটা ট্রু করে দেওয়া হয় তাহলে ওইটা আমাদের সাব সেকশন হয়, আর যদি ওইটা ট্রু করা না থাকে তাহলে ওইটা আমাদের মেন সেকশন হিসেবে অ্যাড হয়। কারণ দেখেন আমি একটু যদি কন্ট্রোল জেড দিই তাহলে আমাদের এখানে এটা সাব সেকশন ছিল, সাব সেকশন ট্রু করা ছিল, মানে এটা হলো আমাদের এটা সাব সেকশন। এখানে ডিডাক্সে গেলে বোঝা যাবে এইটা যে বেসিক ফিল্ডস এটা হলো মেন সেকশন, এর আন্ডারে কিন্তু অনেক সাব সেকশন আছে। তো যদি মেনটা করতে হয় তাহলে আমাদের সাব সেকশন ট্রু করা যাবে না, আর ভিতরে এইগুলো রাখতে গেলে তখন সাব সেকশনটা ট্রু করে দিতে হবে। তো সাব সেকশনটা ট্রু আমি করবো না, কারণ আমার এটা মেনটা ফার্স্টে করতে হবে, তারপরে দেন দ্বিতীয় সময় আমরা এটা সাব সেকশনটা ট্রু করে দিব। একই জিনিস, শুধুমাত্র ওইটা ট্রু করে দিলে আমাদের সাব সেকশন হবে, আর ওইটা ফলস করে দিলে আমাদের সাব সেকশন হবে না। আর যদি আমরা যেহেতু এটা সাব সেকশন করতেছি না, সেহেতু আমাদের এখানে ফিল্ডস এরও কোনো প্রয়োজন নাই, মানে এর আন্ডারে আমরা কোনো ফিল্ড রাখতেছি না, জাস্ট একটা আইডি রাখি। আচ্ছা, আর ফিল্ডসের মধ্যে আমরা কি রাখবো? সাবটাইটেল ডিসক্রিপশনে তো দরকার না, আইডিটা অবশ্যই রাখতেই হবে। টাইপটা রাখতে হবে, আমরা শুধু টেস্টই রাখলাম, টাইটেল দিয়ে দিয়ে হলো টেস্ট টেক্সট। তো আমরা এতটুকু রাখলাম, তো দেখি আমাদের এবার কোনো পরিবর্তন আসে কি না। এটা হলো কি রিডাক্স এটো। আচ্ছা, তো তাহলে এইটার এখন আমরা কন এটা কি ইনক্লুড করবো? আগে ইনক্লুড করছে স্যাম্পল কনফিগ এইটা, কিন্তু এখন করবো ইউ লাইক রিডাক্স এর যেটা নতুন করে যে ফাইলটা তৈরি করছে এটা। এখন যদি আমরা রিডাক্স অপশনের মধ্যে যাই তাহলে জেনারেল নামে কোনো অপশন আসে নাই, তাই না? তার মানে কোনো প্রবলেম হয়েছে। রিডাক্স ডেমো, আর্গুমেন্টস গুলো সব রাখতে না রাখলে সম্ভবত মনে হয় এটা নিবে না, তাহলে আর্গুমেন্টস গুলো সব রেখেই দেই। রিল্যাক্স পুরো ফাইলটা রেখে দিলে তার কোনো সমস্যা নেই।
ফুল ফাইল, ফুল ফাইল রেখে দিলে হয় কি, ওই ভিতরতে বাকিগুলো কেটে দিতে হবে আর কি। ওই ফিল্ডগুলো কেটে নিয়ে নিজের মতো করে ফিল্ড তৈরি করবো, তখন ওইটা করলে তো হয়। কিন্তু এখানে নিচ্ছে না কেন, কিছু একটা ভুল যাচ্ছে নিশ্চয়। আচ্ছা একদম বেসিক ফিল্ডটা আমরা কপি করে নিয়ে যাই, দেখি তো কাজ হয় কিনা। বেসিক ফিল্ডের আন্ডারে সাব সেকশনটা হুবহু যেটা আছে ওইটা কপি করে নিয়ে গেলাম, ওইটাতে আসছে তাই না? তাহলে আমাদের মিসিং যাচ্ছে কি সেটা দেখে নিই। টাইটেল, আইটি, কাস্টমাইজার, উইড আর আইকন। কাস্টমাইজার উইড আর আইকনের জন্য কি প্রবলেম করবে দেখে নেই, সম্ভবত মনে হয় কাস্টমাইজার উইডটা দেওয়া লাগবে, এই জন্যই কাজ করতেছে না। না তারপরও আসেনি তাই না? আইডিয়াল টেস্ট লিস্ট জেনারেল, সিট সেকশন টাইটেল রাখা হয়েছে, আইডি রাখা হয়েছে, ডিসক্রিপশন, কাস্টমার উইড আর এটা। ফিল্ডের মধ্যে আসছে ডিসক্রিপশন না দেওয়ার জন্য, প্রবলেমটা কি হচ্ছে দেখেন তো আপনারা দেখতে পারেন কিনা। তো আসছে, তার কি ডিসক্রিপশন না দেওয়ার জন্য আসতেছে না? ডিসক্রিপশনটা কেটে দিয়ে দেখে তো, ডিসক্রিপশন না কেটে দিলেও তো এখন আসতেছে না।
কাস্টমাইজার ওয়েট কেটে দিলেও আসতেছে আইকন, আইকন না আগে দিলেও তো আসে, তাহলে সমস্যা কি? তাহলে আগে আসলো না কেন? এখন সবই আস্তে আস্তে এক এক করে সবই কেটে দিলাম। ঠিক এখন নাই, তার মানে আইডিতে প্রবলেম ছিল। হাই রে আল্লাহ, অনেক মানে হয়তো টেস্ট বেস তাহলে এর আগেও কোথাও ইউজ করা হয়ে গেছে আইডিটা। টেস্ট বেস অনেক জায়গায় ইউজ করি তো, হ্যাঁ অন্য কোনো জায়গায় দিয়ে রাখছিলাম যেটা কারণে আমাদের কাজটা, ও এই যে নিচে টেস্ট বেস এইটার জন্য আর এই ঝামেলা, এইটা আমরা খুঁজে পাচ্ছি না। সবই তো ঠিকই আছে। আচ্ছা তাহলে এবার আগের আর্গুমেন্টগুলো বাদ দিয়ে দিই তো, কাজ হয় কিনা দেখি, মানে এত আর্গুমেন্ট রাখার প্রয়োজন নাই। এই যে এখন ঠিকই আছে, তাই কই যে তো আর্গুমেন্ট রাখা লাগবে না। তার মানে আগে আমরা যেটা করছিলাম সেটা কিন্তু ঠিকই ছিল, সমস্যা ছিল একটা যে এই আইডি আর এই আইডি দুইটা এক হয়ে গেছিল, আর আইডি তো এক হলে আর কাজ করে না, আর এটার জন্য আমরা এত ঘুরে ঘুরে মরলাম, তাই না? যদি এই যারা আমাদের শুধুমাত্র এই তিনটা জিনিসে, এইটাও আমাদের প্রয়োজন নাই, অপশন নেম এইটাই হলো মেন ব্যাপার, অপশন নেমটা আমাদেরকে সেট করে দিতে হবে। কিন্তু এটা সেট করলো কোথায়? এআরজি, এআরজি এটা ইউজ হয়েছে কোথায়? সেট আর্গুমেন্ট, আমরা তো সেট আর্গুমেন্ট করেই নাই, তার মানে তো আর্গুমেন্ট দেওয়া না দেওয়া সমান কথা হয়েছে। আমরা যদি সেট আর্গুমেন্ট না করি তাহলে আমাদের এই আর্গুমেন্টগুলো কাজ করবে না। এখন দিলে আমাদের এখন কাজ করবে, অপশন নেম গেছে আর ওইটা গেছে। আচ্ছা আর্গুমেন্টসগুলো যদিও যেহেতু আমাদের কোনো কাজে আসেনি আমরা কেটে দিই, মানে যতটা সিম্পল রাখা যাবে, তাই তো? ঠিক আছে, তাই না? তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র অপশন নেমটা রাখা হলো, অপশন নেম রাখা হয়েছে, অপশন নেম এটা হলো রিডাক্স ডেমো, রিডাক্স ডেমো রাখা হয়েছে। তার মানে আমাদের সম্পূর্ণ ডেটাগুলো রিডাক্স ডেমোর মধ্যে পাওয়ার কথা, এটার মধ্যে যদি পেয়ে যাই ডেটাগুলো তাহলে আমাদের কোনো টেনশন নাই। আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে এটার মধ্যে পাওয়া যাচ্ছে কি না। ফাংশন ডট পিএসপি সবার লাস্টে এটাকে প্রিন্টার করে দিই, আর এটা হলো গ্লোবাল করে নিয়ে আসতে হবে। কিছু আসেনি, তাই না? আমরা এবার কিছু একটা দিয়ে দেখি তো, সেটা করে গেল রিডাক্স ডেমো, রিডাক্স ইন্টারমিডিয়েট দেওয়া আছে, অপশন নেমটা কি হলো ফিল্টার অপশন নেম, সেটা হলো
তাহলে সেটা আর্গুমেন্ট না করলে আমাদের ডেটাগুলো আর যাচ্ছে না, আমরা ঠিকই ডেটাগুলো সেট করা হয়েছে কিন্তু ডেটাগুলো কোথাও শো করতেছে না। প্রিন্টার করছি তো ভালোভাবে, দেখি না আরেকবার চেক করে। থিম ইউ লাইক ফাংশন ডট পিএসপি প্রিন্ট আর ডিটাক্স ডেমো, ডিটাক্স ডেমো, ডিটাক্স ডেমো, প্রিন্টার না করে ভাবটা মতো। যেহেতু না লাস্ট তাহলে আমাদের ডেটাগুলো সেভ থাকতেছে না। এবার সেভ করে দেখি, ডেটাগুলো সেট হচ্ছে না। অপশন নেম হলো অপিটি নেম, অপশন নেম হলো অপিটি নেম, ডিভাইস অপিটি নেম, আর্গুমেন্টস ঠিক আছে, আর্গুমেন্টস সেট অপশন, আর্গুমেন্টস ঠিক আছে। সব নিয়ে দেখি কি হয়। প্রবলেম একই দিচ্ছে কিন্তু ডেটাগুলো সেভ থাকতেছে না, তাহলে তো আমাদের সেভ হচ্ছে কিন্তু ডেটাগুলো পাওয়া যাচ্ছে না, না পাওয়া গেলে তো কাজ হবে না, তাই না? ভাই আমার এখানে দুটো প্রবলেম মনে হচ্ছে, একটা হচ্ছে ডাটাবেস আর্গুমেন্টের ভিতরে ডাটাবেস নামের শব্দ আছে সেটাও পাচ্ছে না মনে হয়। ডেটাবেসে কিছুই দেওয়া নাই, সেট আর্গুমেন্ট আর কি আছে,
হেল্পের ট্যাব আছে, তারপর তো শুরু হয়ে গেছে। শুধুমাত্র তো আমি মাঝখানে HTML এর এইটা নেওয়া হয় না আর এইটুকু নেওয়া হয় না, এইটুকুর জন্য কিরকম প্রবলেম হবে দিয়ে দেখি তো। নাল আসতেছে সব জায়গাটায় নাল। ডাটা তো আসতেছে কিন্তু ফাংশনটা পিএইচপিতে দেওয়া ছিল বলে আসতেছে না, তার মানে তাই না? হুম, ডাটা ঠিকই আসতেছে কিন্তু আমাদের ই দেওয়া ছিল তো, ফাংশনটা পিএইচপিতে দিয়েছিলাম বলে পাচ্ছিল না, প্রিন্টার করা ছিল আউটপুট বাফারে দিয়ে দিচ্ছিল কিন্তু আমাদের ডাটাগুলো মূলত আসতেছে। এই যে আমাদের ডেটাগুলো সবই আছে, টেস্ট লিস্টের মধ্যে আমাদের যে ডেটাটা সেটা আছে, কিন্তু এটা তার মানে প্রবলেমটা আমরা কোথায় পাইলাম? ঠিক আছে, টেস্ট আজকে জানি করে আসে, এত কঠিন একটা জিনিস তো না? ঠিকই তো, কাজ তো একই জিনিস আমি বারবার কন্ট্রোল জেড দিচ্ছি, এখন তো কাজ হচ্ছে কিন্তু তখন কি জন্য কাজ হলো না? একই জিনিস আমি আবার যা যা করছিলাম সব কিন্তু কন্ট্রোল জেড আবার আগের মতো নিয়ে আসছি না, এখন আবার ঠিক কাজ করতেছে, এই বিষয়টা কি তো বুঝতে পারলাম না। জেনে রাখো না, আমি ঠিক একই আবার পরবর্তী যে কাজটা হলো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়েতে নিয়ে আসলাম, যা আসলে এটার জন্য হচ্ছিল না, এখন তো কাজ করতেছে। আচ্ছা হ্যালো সেভ দিলাম, রিলোড দেই, এই যে হ্যালো ডেটাটা চলে আসছে, একদম আগে যতটুকু রাখা ছিল ততটুকুই রাখা আছে। আচ্ছা এবার এইটুকু কেটে দিয়ে চেক করতে যাচ্ছে মূলত যে এটা বাদে আমাদের কাজ করে কি না, এটা যদি কাজ করে তাহলে কোনো টেনশন নাই।
না করে, তাহলে আমাদের সেট আর্গুমেন্টটু করা লাগতেছে না। তবে হ্যাঁ, সেট আর্গুমেন্টের যদি ওইটা দিয়ে দেন তাহলে ওইখানে অনেকগুলো অপশন আছে, তো দিয়ে রাখা ভালো হবে যে আপনি সেগুলো ডেভেলপার মোড ওয়েজাইতে অন অফ করতে পারবেন, বা মেনু সেটিংসের যে নামগুলো আছে সেইগুলো অন অফ মানে চেঞ্জ করতে পারবেন। এই জন্য এজার যে আর্গুমেন্টগুলো আছে সেগুলো ডিফল্টটা দিয়ে রাখা ভালো আমার মতে। তাহলে ডিফল্ট যেটা ছিল সেটা নিয়ে আসি। যেমন এখানে যে ডিসপ্লে নেম না, নিচে হলো আপনার এই যে স্যাম্পল, যেমন মেনু টাইটেল আছে তাই না, মেনু টাইটেল আছে, পেজের টাইটেল আছে, এই জিনিসগুলো তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না যদি এগুলো না দেওয়া থাকে। এই জন্য আপনি আর্গুমেন্টগুলো ডিফল্টগুলো রেখে দেওয়াটাই ভালো হবে। এই যে এতটুকু পর্যন্ত। তবে আর্গুমেন্ট ছাড়াও যে কাজ করে সেটা আমরা চেক করে দেখলাম কাজ করে, কিন্তু আমাদের দিয়ে রাখলে একটা সুবিধা হবে যে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। যেমন দেখেন উপরে এখন স্যাম্পল লেখা আছে তাই না, যদি রিলোড করি তাহলে দেখতে পারবো যে আমাদের উপরে রিডাইস ডেমো অপশনস লেখা শুধু। আচ্ছা এবার এখান থেকে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো, তো ও একটা জিনিস মিসিং গেছে এই জন্য কাজ হচ্ছিল না, সেটা হলো অ্যাপ্লাই, হ্যাঁ ডিডাক্স সেট আর্গুমেন্টটা করা হয়নি। এখন দেখতে হবে যে এখানে আমাদের স্যাম্পল পেজ নামে অপশন আসবে, স্যাম্পল অপশন নামে তাই না, কারণ স্যাম্পল অপশনটা আমরা কোন জায়গাতে পাচ্ছি, আর্গুমেন্টের মধ্যে দেওয়া আছে স্যাম্পল অপশন। তো স্যাম্পল অপশন হ্যাঁ হ্যাঁ এটা চেঞ্জ করে দিতে পারবো, আমাদের যে থিমের নাম সেটা দিয়ে রাখা যাবে। ইউ লাইক অপশনস দিয়ে দিলাম, দুইটাই নাম চেঞ্জ করে দিই, ইউ লাইক অপশনস। তাহলে আমাদের ওই যে স্যাম্পল অপশন না হয় আমাদের ইউ লাইক অপশনস থাকবে, কিন্তু আর্গুমেন্ট যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ করার সুযোগটা ছিল না। তাহলে সেই একই কাজ হলো আমরা আর কি, ওই মনে করেন যে গাধা আছে না, ওই যে ঘোলা করে পানি খাই, ভালো পানি তো খায় না, তো আজকে আমরা আসলে গাধার পরিচয় দিছি ঠিক, সে আর্গুমেন্টগুলো রাখাই হলো, খালি খালি আমরা সময় নষ্ট করলাম এই আর কি। আর্গুমেন্টগুলো তো রেখে দিলে আমাদের এত কষ্ট করা লাগতো না তাই না, কারণ নাম টাম চেঞ্জ করার জন্য তো সে আর্গুমেন্টগুলো রাখা লাগতেছে এই আর কি। তবে একটা বিষয় ক্লিয়ার হলো যে এই যারা যেই জিনিসগুলো আছে এগুলো যদি কোনোটা নাও দেওয়া হয় তার উপরেও কাজ করবে, অন্তত শুধুমাত্র উপরে কতটুকু রাখতে হবে আমাদের অপশন নেমটা রাখতে হবে আর ফিল্টারটা অ্যাড করতে হবে, জাস্ট এইটুকু যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এই যারা কনফিগারেশনে কাজটা করবে। আর কনফিগার করার তো কাজ এই দিকে যেটা সেটা সব একই, জাস্ট আপনার ডিডাক্স সেট সেকশন করতে হবে, টাইটেল দেবেন, আইডি দেবেন, এই দিকেও টাইটেল আইডি, সাব সেকশন যেগুলো রাখতে হবে সেইগুলো সাব সেকশনগুলো ট্রু করে দিতে হবে। আর এটা এরকম যদি আপনি এখানে আবার আরেকটা সাব সেকশন মানে আরেকটা ডিডাক্সের অপশন দেন, নিলেন আবার ঠিক একইভাবে আবার কি করবেন আরেকটা সাব সেকশন নিলেন, শুধুমাত্র আমি আইডিটা চেঞ্জ করে দিচ্ছি মানে দেখানোর জন্য যে আপনি এটা পর্যায় করা যায়, নাম চেঞ্জ না করলে তো বুঝতে পারবেন না তাই না। আচ্ছা জেনারেল টু দিয়ে দিই এটা, আর এটা হলো অপশনটা টু দিয়ে দিই। মূলত আমাদের এটা হলো কাজ করে যেটার পর যেইটা থাকে সেইটা আমাদের পাই আগে পাই সেরকম তাই না, আমাদের কি জেনারেলটা নিচে গেছে জেনারেল টুটা উপরে গেছে, এটা তো হওয়ার কথা ছিল না, জেনারেল টুকে আমরা নিচে দিছি না, ও উপরেটা চেঞ্জ করছি নাকি, জেনারেল জেনারেল ও জেনারেল টু ঠিকই তো আছে, আমি উপরেটাই আগে চেঞ্জ এই জন্য বোঝা যাচ্ছিল না, এইটা হলো আমাদের আগে না টুটা আগে আছে, এই জন্য কিন্তু দেখেন আমাদের টুটা কি আগে চলে আসছে না, টুটা আগে আছে
ওইটা পরে আছে আবার ঠিকই হবে। আর এটা কিন্তু কোনো টু টু দেওয়া নাই, এটা তার পরে, এই জন্য তার নিচে এটা কাজ করতেছে, মানে এটা হলো পর্যায়ক্রমে অনুযায়ী কাজ করে। যখন যেটা আপনি সেকশন পাবে তার নিচে যেটা সাবসেকশন থাকবে, অটোমেটিকলি ওই সাবসেকশনটা তার উপর প্যারেন্টের আন্ডারে ঢুকে যাবে, এটা হলো এর সিস্টেম। তাছাড়া এর একটা সাথে একটা কোনো লিঙ্ক নাই। যদি আমি নিচের যেইটা আছে এইটাকে যদি আমি নিচে সরাই দেই, আর এই উপরে যেটা ছিল সেটাকে যদি আবার উপরে নিয়ে চলে যাই, তাহলে দেখবেন যে এখন আমার কি হবে, টু এর আন্ডারে শুধু জেনারেল থাকবে, আবার এদিক জেনারেল জেনারেল আন্ডারে জেনারেল টু হয়ে যাবে। মানে এই টু এর আন্ডারে আমাদের জেনারেল টু ছিল না, এটা পরিবর্তে শুধু জেনারেল হয়ে যাবে। দেখেন রিলোড দিয়ে দিই, শুধু জেনারেল হয়ে গেছে, আর জেনারেলের মধ্যে জেনারেল টু হয়ে গেছে, মানে যে আমরা উপর নিচ করে দিছি, এই হলো ব্যাপার, তাছাড়া কোনো ব্যাপার না। আচ্ছা তো যাই হোক, তাহলে আমাদের এই জিনিসগুলো এইগুলো কেটে দেই, এত জিনিস রাখার দরকার নাই, আমরা ফ্রেশ ভাবে শুধুমাত্র এতটুকু রাখছি, এটা হিন্টস দেওয়ার জন্য, আর এটা আর্গুমেন্টস গুলা। এখন আমাদের যে জিনিসগুলো রাখতে হবে, ভবিষ্যতে কাজ করতে গেলে আমরা কি এভাবেই রাখবো নাকি ওইটা কতটুকু আপনার হলো, যেটা হলো স্যাম্পল যে কনফিগারেশন ফাইলটা আছে এটাতে আপনার অনেক অপশন অ্যাড করা আছে, এটা যদি আপনি হুবহু রাখতে পারেন, তবে একটা কাজই করতে হবে, যেটা হলো রিডাক্স ফ্রেমওয়ার্ক ডেমো এই লেখাটুকু চেঞ্জ করে দিতে হবে। এটা হলো আমাদের কি টেক্সট ডোমেন না, টেক্সট ডোমেনটা একটা থিমেতে অবশ্যই একটাই টেক্সট ডোমেন হবে, হ্যাঁ ইউ লাইক যেটা ইউ লাইকই রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনার থিম সেক্ষেত্রে প্রবলেম করবে। তো এরকমভাবে আপনি নিয়ে, যে আমাদের এর মধ্যেও কিন্তু অনেক জায়গাটায় রিডাক্স ফ্রেমওয়ার্ক রয়ে গেছে, তাই না, এই রিডাক্স ফ্রেমওয়ার্কগুলো কিন্তু রাখা যাবে না, এটা যত জায়গায় আছে সবগুলো চেঞ্জ করে দিতে হবে। এই যে আমাদের এখানে আছে দুই জায়গাটাই, আর এই দিকে আছে এক দুই তিন, এই তিনটা জায়গায় আছে, পাঁচটা টোটাল, এই জায়গাগুলোতে আমরা ইউ লাইক দিয়ে দিই, ইউ লাইক ইউ লাইক। এটা না করলে আপনার হলো থিম সেক যখন করা হবে তখন আপনার বলবে যে আপনার একাধিক টেক্সট ডোমেন ইউজ করা হয়েছে, একাধিক টেক্সট ডোমেন ইউজ করা যাবে না, একটাই করতে হবে। আচ্ছা এটা ওয়েবসাইটের স্পিড কিভাবে মাপাতে হয়, আপনার বিভিন্ন টুলস আছে, পিংডম আছে, গুগল পেজ স্পিড আছে, এগুলো দিয়ে টেস্ট করা যায়। আচ্ছা তো রিডাক্সের থেকে মূলত যে জন্য আমরা কাজ করলাম, মানে নিয়ে আসলাম, রিডাক্সের আগেও দেখানো হয়েছে তাই না, রিডাক্সের আগেও দেখানো হয়েছে কীভাবে কাজ করা যায়। তো আপনারা দেখেন, তো এখানে নিচে যে সেকশনটা আছে আপনার আওয়ার ব্র্যান্ডস, মানে ব্র্যান্ড বা পার্টনার, এখানে মূলত যে আমাদের যেইগুলো দেখাচ্ছে পার্টনার যেগুলো থাকতে পারে, অথবা আমাদের যদি এটা কোম্পানি হয় আমাদের বিভিন্ন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট থাকতে পারে, তাই না, একটা কোম্পানি অনেকগুলো ব্র্যান্ড হতে পারে, তো সেইগুলো মূলত এখানে হাইলাইট করা হচ্ছে। তো এইটা দেখেন যদি আমরা শর্টকাট দিয়ে যে ভিজুয়াল কম্পোজের মাধ্যমে তো করতে পারবো, তাই না, ভিজুয়াল কম্পোজের যে মাল্টিপল যে ইগুলো আছে যে মিডিয়াগুলো আপলোড করা যায়, কিন্তু এখানে দিলে একটা প্রবলেম কী হবে যে আপনি এই ব্র্যান্ডটা বিভিন্ন পেজের মধ্যে দেখানোর প্রয়োজন হতে পারে বা দেখাতে চাইতে পারে। তো প্রত্যেকটা পেজেতেই যখন আপনি এটা দেখাবেন ওইখানে প্রত্যেকবারই আপলোড করতে হবে, তাই না, একই আপনার হলো ব্র্যান্ডগুলোই বারবার ওইখানে আপলোড করা লাগবে এক এক পেজে দিতে গেলে। তো এই জন্য আমরা কি করব, এটাকে রিডাক্সের মাধ্যমে এইটা আপলোডের অপশন রাখবো, যাতে আপনার এইটা ওই রিডাক্সের থেকে আপনার শর্টকাটের মধ্যে আমরা কল করব। তাহলে আমরা তো রিডাক্সে তো এক জায়গাটার থেকে আমরা আপলোড করতেছি, কিন্তু ওই এক জায়গাতে আপলোড করাটা আমরা সব জায়গাতে ইউজ করতে পারতেছি, মানে অনেকটা হলো আপনার কাস্টম পোস্টের মতো, যেমন কাস্টম পোস্ট এক জায়গাতে পোস্ট করলে কি ওইটা যত জায়গায় শর্টকাটটা দেখানো আছে তত জায়গায় পাওয়া যাচ্ছে, ঠিক একইভাবে আমরা কি করতেছি এটাও রিডাক্সের মাধ্যমে আমরা আপলোডটা করতেছি, কিন্তু এটা আমরা শর্টকাটের মাধ্যমে যত জায়গায় করি তত জায়গায় দেখাতে পারবো। যদি এটা শুধুমাত্র ভিজুয়াল কম্পোজার দিয়ে দিতাম তাহলে প্রত্যেকবার সেট করা লাগতো, আমাদের কিন্তু প্রত্যেকবার সেট করা লাগবে না। তো তাহলে আমাদের কী করতে হবে, আওয়ার পার্টনারের জন্য আমাদের একটা অপশন তৈরি করতে হবে। তো তাহলে আমরা একটা সেটিংস তৈরি করি, যে কি আওয়ার পার্টনার, তাই তো, আওয়ার পার্টনার্স, সব আওয়ার পার্টনার্স রাখলাম। আওয়ার পার্টনার্স টাইটেল কী দেব,
পার্টনার্স লোগো। সাবসেশন টু ফিল্ডস আচ্ছা আইডি, এই আইডিটাতে মূলত আমরা পাবো লোগোস। আচ্ছা টাইপ এইটা আমরা একটু চেঞ্জ করবো, টাইপ আমরা এর আগে স্লাইডের কি কাজ দেখছি, স্লাইড টাইপের মানে এটা রিপিট করা যায়। আমাদের ডিডাক্সে কিন্তু রিপিটেবল ফিল্ডের অপশন নাই, রিপিটেবল ফিল্ড না ঠিক মানে গ্রুপ রিপিটেবল, গ্রুপ রিপিটেবল নাই, কারণ হলো আমার ওইটা হলো একটা এক্সটেনশন আছে, আর যে এক্সটেনশনটা $150 মতো দাম, তো এত টাকা দিয়ে ওই এক্সটেনশন কেনাকম মানে হয় না। তো এই জন্য আমরা এই এই কাজটা কি দিয়ে করতে পারবো, আমাদের স্লাইডস নামে একটা টাইপ আছে রিয়াক্সে, আমাদের স্লাইডস নামে একটা টাইপ আছে, এই যে স্লাইডস, এই স্লাইডস এর মাধ্যমে আমরা আপলোড করতে পারবো, এবং এটা অ্যাড নিউতে অ্যাড অ্যাড স্লাইডে দিলে আরো নতুন আরো অ্যাড হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি যত হবে ততগুলো করা যাবে। তো এইটাই মূলত আমরা ইউজ করব, এটা টাইপের নামটা কি আছে স্লাইডস, তো টাইপের নামটা স্লাইডসটা ইউজ করি, টাইপ নেম দিলাম স্লাইডস। এবার এটা দেখেন আমাদের কিছু মানে অপশন আছে যে এটা কীভাবে ইউজ করা যায় বা কীভাবে নেওয়া যায়। এটা মূলত আমাদের অনেকগুলো জিনিস দেয়, যেমন টাইটেল দেয়, ডিসক্রিপশন দেয়, ইউআরএল দেয়। এখানে দেখেন যে উপরে যেটা দেখতে পারবেন সেটা টাইটেল ডিসক্রিপশন ইউআরএল আছে, এবং এইগুলো আবার ইচ্ছা করলে কী করা যায়, যে প্লেস হোল্ডার যে টাইটেলগুলো আছে এগুলো চেঞ্জ করা যায়, এবং সেগুলো যে নিচে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মূলত ডিক্লিয়ার করার সময় আমাদের কোনো প্রবলেম নাই, যা আছে এইটুকু ইউজ করতে হবে। তবে যখন আমরা এটাকে নিয়ে ডাটাগুলো পাওয়ার জন্য যখন করো তখন কিন্তু আবার আমাদের কাজ করতে হবে, কারণ এটা কিন্তু রিপিটেবল বারবার এটা হতে পারে। তো তখন আবার আমাদের কী করতে হবে, একটা লুপ চালাতে হবে, লুপ চালে ওই যে ওই ডাটাগুলো রিট্রাইভ করতে হবে, এবং সেগুলো কী পাবো, কারণ এখানে কিন্তু অনেকগুলো ফিল্ড আছে, আপনারা দেখতে পারতেছেন টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, ইউআরএল আছে, এবং একটা আপলোডের জন্য জায়গাও আছে। তো সুতরাং ওইগুলো পাওয়ার জন্য আমাদের সেই রকমভাবে দিতে হবে, যেমন টাইটেল প্রধান টাইটেল ডিসক্রিপশন ইউআরএল, আর যেই অ্যাটাচমেন্ট যেটা আপলোড করতেছি সেটার জন্য আমরা কী পাবো, যে থাম পাবো অথবা অ্যাটাচমেন্ট আইডি পাবো, আবার ইমেজ দিলে ইমেজ পাবো, ওই পাবো, অনেক জিনিসই পাওয়া যাচ্ছে। তো এটা আমরা ইউজ করলে তারপর বুঝতে পারবো যে আসলে এর মধ্যে কী কী আছে। তো আমরা জাস্ট এইটুকু আমরা সেভ করলাম, টাইটেলটা কী দিয়ে দিই যে পার্টনার্স। আচ্ছা তো এতটুকু আমরা সেভ করলাম, এখন আমরা একটু রিলোড করি। আচ্ছা তো আওয়ার পার্টনার্স লোগো, আওয়ার পার্টনার্স লোগোর মধ্যে কী পাওয়া যাচ্ছে, যে আমাদের পার্টনার অ্যাড করা যাচ্ছে, যাদের অ্যাড স্লাইড অ্যাড করা যাচ্ছে। তো আমরা একটা ইমেজ অ্যাড করি, এখানে যে ইমেজগুলো আছে এইগুলো আমরা মনে করেন যে নিয়ে নেই। এই যে এই এইগুলাই আমরা আপলোড করি, আচ্ছা তো দেখেন আমাদের কিন্তু একটা অ্যাড হয়েছে। তো আমরা আরও একটা অ্যাড করি, অ্যাড স্লাইডে দিলে আমরা আরও একটা অ্যাড করতে পারবো, আরও করতে পারবো। তো যতগুলো হয় ততগুলো এভাবে অ্যাড করা যাবে। ওকে তো এইগুলো আমরা সেভ করলাম, এখন দেখি এই ডাটাগুলো আসলে আমাদের কীরকম ভাবে আসে। আমাদের তো প্রিন্টার করা আছে তাই না, না প্রিন্টার কেটে দিছি, কন্ট্রোল ইউ দিলেই বুঝতে পারবো। তাই না
সেভ করে নিই নাকি অবস্থা। তো এইখানে দেখেন যদি স্ট্রাকচারটা দেখা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আছে। আমাদের পাঁচটা মতো আমরা আপলোড করছি না, দেখেন এখানে কি চার পর্যন্ত আছে, মানে জিরো যেহেতু এক জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচটা আমাদের আছে। এবং প্রত্যেকটার মধ্যে কী কী আছে, টাইটেল আছে, টাইটেল কিছু দিই নাই, ডিসক্রিপশন দিই নাই, ইউআরএল দিই নাই, শর্ট দিই নাই, শর্টটা ওইটা অটোমেটিকলি হবে, অ্যাটাচমেন্ট আইডি আইডি আসছে। এই আইডিটা কি আমাদের যে ইমেজটা আপলোড করছি ওইটাতে একটা অ্যাটাচমেন্ট, যেহেতু মিডিয়া সেই অ্যাটাচমেন্টের আইডিটা কি সেইটা আমরা পাচ্ছি। তবে ইমেজ নামে একটা, ইমেজ নামে একটা আমাদের কি আছে যেটার মধ্যে আমাদের অ্যাকচুয়াল যেটা আপলোড করবো সেইটার লিঙ্কটা আছে, রিয়েল লিঙ্কটা, মানে যেটা হলো অরিজিনাল, কোনো ক্রপ ট্রপ না। আর তারপর কি আছে আমাদের হাইট আছে, উইড আছে, একটা থাম্প আছে। থাম্পটা হলো আমাদের 150x150 সাইজের যে সাইজটা সেইটা। তো প্রত্যেকটাতে আমাদের যে ইমেজগুলো পাচ্ছে, তো আমাদের যে মেন যে ইমেজটা সেইটাই আমরা ইউজ করতে, জাস্ট ইমেজটা, তাহলে আমাদের মেন যে ইমেজটা সেইটার লিঙ্কটা পাবো। তো তাহলে আমরা কি করবো, আমরা একটা ফরিস চালাবো, ফরিস চালিয়ে ওইটার মধ্যে থেকে ইমেজ এই কিটা শুধুমাত্র ইউজ করবো। আর যদি আমরা চাই যে না লিঙ্কও ধরাই দেবো, সেক্ষেত্রে আমরা লিঙ্কেরটা ইউআরএলটা ইউজ করতে পারবো। তো আমাদের এটাতে ইউআরএল দেওয়া আছে কিনা আমরা একটু টেস্ট করে দেখি। না, ইউআরএল দেওয়া নাই, শুধুমাত্র কি দেওয়া আছে আইএমজি ট্যাগ দেওয়া আছে, তাহলে তার কোনো সমস্যা নাই। তো এইবার এইটার যে স্ট্রাকচার আছে সেটা আমরা কপি করে নিই। অ্যাঙ্কর ট্যাগ থাকলে আমরা ই করে দিতে পারতাম, ইউআরএল এর যে ফিল্ডটা আছে ইউআরএলটা ওইখানে দিয়ে দিতে পারতাম, তাহলে জাস্ট ক্লিক করলে সেই লিঙ্কেও চলে যাবে যে ব্র্যান্ড বা ইউ পার্টনার। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, একটা শর্টকাট তৈরি করতে হবে। লাস্টের এটা ডুপ্লিকেট করি শর্টকাটটা। ও সেকশন আর সাবটাইটেল তো লাগছে, টাইটেল আর সাবটাইটেল। ওকে, নামটা চেঞ্জ করে দিই, নামটা হলো ইউ লাইক পার্টনার্স। এবার স্ট্রাকচারটা পেস্ট করে দিলাম। আমাদের তো স্টাইল করার দরকার নাই, কোনটার পর কোনটা তো বুঝতে পারতেছ না। স্ট্রাকচারটা একটু উল্টা পাল্টা মতো, অনেকগুলো আছে তাই না, সেটাগুলো রাখার দরকার নাই, একটা রেখে বাকি সব কেটে দিব।
তাহলে আমাদের প্রত্যেকবার রিপিট হচ্ছে এইটা কল ইউনিট থ্রি, এইটা হলো বারবার রিপিট হবে, তাহলে এইটুকু আমাদের ফরিসের মধ্যে ঢোকাতে হবে। আর যখনই ফরেস করবো যেহেতু আমাদের ডিডাক্সের ডেটাটা নিতে হলে অবশ্যই আগে গ্লোবাল করে রাখতে হবে, তার সাথে কিন্তু ওটা অ্যাক্সেস পাওয়া যাবে না। উপরে আমরা এটা গ্লোবাল করে রাখলাম, দেন এবার এটাকে নিয়ে কাজ করব। এবং শুধুমাত্র এটা তো টোটাল অ্যারে, আমাদের কাজ করতে হবে কি ওইটার যে আইডিটা দিয়েছিলাম, আইডিটা দিয়েছিল কি আইডিটা দিয়েছিল হলো আওয়ার পার্টনার্স লোগোস, আওয়ার পার্টনার্স লোগোস, ওকে আওয়ার পার্টনার্স লোগোস অ্যাজ সিঙ্গেল পার্টনার। সিঙ্গেল পার্টনার এবং এর মধ্যে আবার কী পাবো আমরা, এইটার যে ইটা আছে, ও আচ্ছা স্ট্রাকচার তো আমি অনেক কপি করেছিল ওইটা তো আউট করে দিছি, আবার স্টুডেন্ট থেকে নিয়ে আসি। আচ্ছা স্টুডেন্ট থেকে নিয়ে নিই, ওকে আচ্ছা। তো এটা আবার যেহেতু পিএইচপি ভিতরে আমরা স্টুডেন্ট লিখবো, সেহেতু স্টুডেন্টটা আবার ব্রেক করে দিই। এবং আমাদের মেন যে ইমেজ আছে ইউআরএল, ইউআরএলটা মূলত সেই ইউআরএলটা দিয়ে দিলেই হচ্ছে, তাই না? আর ইউআরএলটা আমরা পাচ্ছি কিসের মধ্যে, ওই যে সিঙ্গেল পার্টনার আছে তার মধ্যে আবার ইমেজ নামে একটা কি এর মধ্যে আছে, সিঙ্গেল পার্টনার, ওই সিঙ্গেল সিঙ্গেল পার্টনারের মধ্যে আবার কি ইমেজ, সেটা মূলত এটা পাইলাম কোথা থেকে, আমরা এর আগে স্ট্রাকচারটা দেখে নিছি কি অবস্থা আছে, তাই না? যখন ফরেজ চালাচ্ছে প্রত্যেকে জিরো বা ওয়ান এই আর এটা পাচ্ছে, এবার এই আর এর মধ্যে আবার আরেকটা কি আছে যে কিটা হলো ইমেজ নামে, এটা কি আমাদেরকে কোড দিয়ে বের করতে হবে? আমি তো প্রিন্টার দিয়ে বের করে নিলাম, অথবা আপনি বের না করলেও এখানে তো দেওয়া আছে। এটা কঠিন ঠিক না, কিন্তু কঠিন মূলত হয়ে গেছে, দেখানোটা কঠিন হয়ে গেছে। ফার্স্টের দিকে যে বললাম না যে একই জিনিস করা হলো কিন্তু অনেক ঘোরাই ঘোরাই, এই জন্য আপনাদের কাছে ই হয়ে গেছে যে এখানে আপনার টোটাল দিয়ে আছে কি কি আছে। তারপরে আপনি যদি না জানেন যে এর ভিতর কি আছে, আমি মনে করলাম যে জানি না এটার মধ্যে কি আছে, সেটা প্রিন্টার করলে দেখা যাবে যে ওর মধ্যে কি আছে সেটা। প্রিন্টার না করলে এটা থেকে দেখো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এই ইমেজেস দেওয়ার কারণে আমাদের কি হবে, ওর যে ইমেজটা সেটা, কিন্তু এটা যেহেতু এস্টিমেটের মধ্যে লিখতে অবশ্যই আমাদের কি করতে হবে, একক করে দিতে হবে, একক না করলে তো এটা প্রিন্ট হবে না, মানে ওইটা আউটপুট আর যাবে না। তো এটা করার জন্য কিন্তু আমাদের এখন পার্টনারগুলো এটা ডাইনামিক হয়ে গেল, কিন্তু এটা কি হলো জাস্ট আমরা একটা শর্টকাট তৈরি করলাম, এটা কিন্তু এখন ভিসির সাথে অ্যাড করা হয়নি। তো তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ভিসির সাথে অ্যাড করে ফেলতে হবে, বেজ নেমটা নিয়ে নিলাম। ওকে বেজ নেমটা ফার্স্টে চেঞ্জ করে দিতে হবে, আমাদের যে শর্টকোডের শর্টকোডটা সেটা দিয়ে দিলাম, নেমটা হবে আমাদের হলো আওয়ার পার্টনার্স, আওয়ার পার্টনার্স ক্যাটাগরি ইউ লাইক প্যারামসের মধ্যে থাকবে হলো সেকশন টাইটেল সাব সেকশন, আচ্ছা এইগুলোই, আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই। আর আমাদের প্যারাম নেম
এগুলো যেহেতু আগের তাই, সেহেতু আমাদের মিল খেয়ে যাবে। এটা কি দেওয়া আছে, সেকশন সাবটাইটেল আর টাইটেল, এবং এই নামেই কিন্তু আমরা মূলত করা আছে, যে এখানে করা আছে, তার মানে আমাদের এখন চেঞ্জ করা লাগতেছে না। ওকে, তো তাহলে আমরা এখন দেখতে পাবো যে এটা আমাদের ভিজুয়াল কম্পোজারে একটা অ্যাড অন হয়ে গেছে। ফ্রন্ট পেজ তো কাজ করিনি, কাজ করছি মূলত আমরা টেস্ট পেজে। আচ্ছা, তো আমরা এটা কোনটা ফর্মের উপরেই অ্যাড করি? সেকশনের মধ্যে নিয়ে দেখি না আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, আপডেট হয়েছে। তো তাহলে এখন যদি আমরা টেস্ট পেজে যাই, টেস্ট পেজটা হয়ে গেল, তাহলে আওয়ার পার্টনার্স, কিন্তু আওয়ার পার্টনার্স এ যে কিছু নাই, কারণটা কি দেখি না আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোনো ডেটা পাচ্ছে না, তার মানে কি আমরা গ্লোবাল করছি না? রিডাক্স ডেটা গ্লোবাল করা আছে, ফরেস এতো 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 আওয়ার পার্টনার্স লোগোস, আওয়ার পার্টনার্স লোগোস, হ্যাঁ ঠিকই তো আছে। তারপরে এটা বোঝার জন্য আমরা এটাকে একবার প্রিন্টার করে দেখি যে এটা কিছু পাওয়া যায় কি না। কিছুই নাই, তার কারণটা কি? তাহলে গ্লোবালটা উপরে পড়ছে, এই জন্য মনে কাজ করতেছে না, নিচে করা লাগবে নাকি? গ্লোবাল রিডাক্স ডেমো, আর এদিকে ডিটাক্স এটা পাইছে, ইনিশিয়ালাইজ হয়েছে, হলো প্লাগ ইন এর মধ্যে, আর এটা হলো থিম। এই শর্টকাটটা যদি আমরা ওইখানে নিয়ে যাই, এটা হলো প্লাগ ইন, কিন্তু আমরা যেটা থিমের মধ্যে ইনিশিয়ালাইজ করা হয়েছে মূলত থিমের মধ্যে, এটা সম্ভবত আমরা যদি কোনো ফাংশন না তৈরি করি গ্লোবাল করে তাহলে কাজ করবে না। ফাংশন রিডাক্স রিটার্ন, সেটা পেলে হচ্ছে এটা কেটে দেয়।
মধ্যে কিছু নাই, প্রিন্টার ডিডাক্স রিটার্ন এত এত গ্লোবাল ডিডাক্স ডেমো আসার তো কোনো কারণ দেখতেছি না। ব্র্যান্ড পার্টনার্স না সম্ভবত ভুল যাচ্ছে, কারণ কি কারণ আমার তো এখানে কোনো ডাইনামিক করা নাই, ব্র্যান্ড পার্টনার্স দিয়ে আছে ব্র্যান্ড পার্টনার্স, কিন্তু আমাদের এখানে তো ব্র্যান্ড পার্টনার্স দেখাচ্ছে না, এখানে তো কন্ট্রাক্ট ইনফো দেখাচ্ছে। ইউ লাইক পার্টনার শর্ট কোড, ইউ লাইক পার্টনার শর্ট কোড, না টাইটেলটা তো আমি চেঞ্জের অপশন এখানে রাখিনি, স্ট্যাটিক আছে না? না এটা না, যেটা আমি ডিসপ্লে করাচ্ছি সেখানে দিয়ে আছে কি ব্র্যান্ডস পার্টনার, তাহলে আমাদের এখানে ব্র্যান্ডস পার্টনার দেখাবে না? প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে বা অ্যাক্টিভ করে সে সব কিছুতেই বিট্রি করতেছে। এটা ক্লাসিক মোডে দিয়ে দেখি তো আসলে আমাদের শর্টকাটটা কি দিচ্ছে ও। ইউ লাইক পার্টনার শর্টকাটই দিছে তাই না? তাই তো ঠিকই আছে। এখানে কোনটা কিন্তু আসছে কেন? আওয়ার ব্র্যান্ডস কিন্তু আছে, এই যে কি আসে দেখি আওয়ার ব্র্যান্ডস কি আসে মেন সেকশনটা, কোনটা আসছে তো তবে কোনটাকে শর্টকাটটা পাচ্ছে, কিন্তু এটা কেন? আমি তো ফাংশনটা চেঞ্জই করে দিচ্ছি, যে ফাংশন না আর ব্র্যান্ড ও কি করছে দেখছেন, কল ব্যাক ফাংশন নামে সেটা রাখছে, বিষয় কি আছে এসব উল্টা উল্টা আছে কেন? স্যার আজকে রেস্ট,
করছি তো মানে বোঝা যায় যে আসলে কাজ করতেছি কিনা, যে কাজ তো করতেছিল না এই জন্য। এটার মধ্যে এই যে একদম এইভাবে দিয়ে দিয়েছিলাম পার্টনার্স লোগোস। আচ্ছা এইবার তাহলে দিয়ে দেখি। এই যে মূলত কি করছে ওই, এটা হলো সরাসরি ইসের থেকে কি বলে ফাংশন ডট পিএইচপি তে একটা ফাংশন বানিয়েছি, যে রিডাক্সে যে ডেটাটা আছে ওটা একটা ফাংশনের মাধ্যমে রিটার্ন করতেছে, যাতে ওটা যে কোনো জায়গাতে পাওয়া যায়। কারণ সরাসরি দেখাচ্ছে আপনার থিমের যেই গ্লোবালটা ওইটা দেখাচ্ছে প্লাগইনতে নাও পাওয়া যেতে পারে এই জন্য। যদিও ডাইরেক্ট দিলে হয়তো বা কাজ করবে, এখন তখন কাজ করতেছিল না। আচ্ছা তো যাই হোক আমরা এইভাবে দিয়ে দেখি। একটু আগের মতো করে দিয়ে দেখি আর কাজ হইলেও আমরা এখন যেভাবে করছি ওইভাবে করবো, কারণ তাতে হলে আমাদের আরো বেশি সেফটি পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে না কেন, দেখা না যাওয়ার কারণটা কি? আমরা স্ট্রাকচার বুঝতে পারছি, এটা আমরা স্ট্রাকচার কপি করছি ফ্রন্ট এন্ড পার্ট থেকে, তাই না? ভিউ সোর্স করে করি নাই, আমরা যা দেখি আর অরিজিনাল ফাইলের মধ্যে কিন্তু পার্থক্য থাকে, তাই না? কারণ অল কোর্সের যেমন থাকে কয়টা দেখাচ্ছে দুইটা বা তিনটা, কিন্তু এটা ইনিশিয়ালাইজ করার পরে কিন্তু আপনি ইন্সপেক্ট করে দেখবেন ওইখানে অনেক বেশি জিনিস আছে, কিন্তু আপনি ভিউ সোর্স করলে দেখবেন কম জিনিস আছে। আমাদের এটা মূলত নেওয়া উচিত ছিল ভিউ সোর্স থেকে, আমরা বাইরের থেকে নেওয়াতে লস খাইছি, অতিরিক্ত অনেক জিনিস চলে আসছে এখানে যে জিনিসগুলো আসলে আসা উচিত না। ব্র্যান্ড ও ব্র্যান্ড পার্টনার আছে, আমাদের নেওয়া উচিত ছিল এই সেকশনটা, কিন্তু আমরা নিছিলাম হলো ইন্সপেক্ট এলিমেন্ট করে, তাই না? এই জন্য ওই যে যেমন কয়েকটা আছে, কিন্তু ওই যাতে কীরকম
আচ্ছা, তো তাহলে আমাদের যেই ও আমরা আমরা ভিতরেরটুকু আপাতত রাখি, হ্যাঁ ছোট ছোট এই অংশটুকুই নিই, তাই না? আমরা ততটুকু রাখলাম, আর আমাদের যে ইমেজটা করা ছিল সোর্সটা সেটুকু ওইটা দিয়ে দিই। এটা দেখছো অতিরিক্ত অনেক ক্লাস চলে আসছিল না, যে ক্লাসগুলো আসলে থাকার কোনো প্রয়োজন নাই, এবং ঠিক একইভাবে এর উপরের ক্লাসগুলোও একই কাহিনী। এর উপরে থাকার কথা ছিল এতটুকু, এবং নিচে থাকার কথা ছিল কতটুকু? এতটুকু, তাই না? এই এক আর এই দুই, আচ্ছা এখন আমাদের ঠিক আছে। এবার আমাদের ঠিক আছে, স্যার এই জন্য তো এইটা এই যে এইখানে এই যে এবার আমাদের ঠিক আছে, তাই না? না জিনিস একই, কিন্তু আমাদের ভিউ সোর্স থেকে নিয়ে আসতে ইন্সপেক্ট এলিমেন্ট করে নিয়ে আসতে বলেছে, কারণ এটা তো স্লাইডার, এটাতে অতিরিক্ত জিনিস অ্যাড হয়ে যাচ্ছে, জিনিসটা একই। তবে এটা হলো আমরা এইখানে কিন্তু গ্লোবাল করে নিয়ে আসা হয়েছে, তবে আমরা যে ফাংশনটা তৈরি করলাম না ওইটা করলে কিন্তু আর এই গ্লোবালটা পাওয়া লাগবে না, এই গ্লোবাল না করেও কোডটা করা যাবে সরাসরি। কিন্তু কি করে, এই যে আমরা যে ফাংশনটা তৈরি করছি এই ফাংশনটার থ্রুতে আমাদের কাজ করতে হবে। ইনিশিয়ালাইজ এই যারাই সাপোজ আমরা ফার্স্টেই দিয়ে নিলাম যে কি, না সাপোজ ডাটা ইকুয়াল আমরা ওই ফাংশনটা নিয়ে নিলাম, তাহলে এই ফাংশনটা একটা এই ডাটাটা একটা অ্যারে হয়ে গেল, ওই গ্লোবাল অ্যারে। এইবার ডিডাক্স ডেমোর পরিবর্তে আমরা এই ডাটা দিয়ে দিলাম, তাহলে আমাদের ওই ডাটাটা চলে আসলো, মানে এই যে আর গ্লোবাল করলাম না, ফাংশন মধ্যে গ্লোবাল করা আছে, তাহলেও কিন্তু আমাদের সেই সেম একই কাজটাই হবে, আমাদের সেম সেই একই কাজটাই কাজ করতেছে। ওইটা এইটা দিয়ে দিলে আমাদের বারবার ওই গ্লোবাল করা লাগবে না, এই হচ্ছে ব্যাপার, কারণ ওই এই ফাংশনের মধ্যে আমাদের গ্লোবাল অলরেডি করা আছে। আর এটাকে ইচ্ছা করলে আরও একটু ইজিলি করা যায় সেটা, তবে সেটা করতে গেলে একটু ঝামেলাও আছে, কারণ এই যারা প্যারামিটার পাস করতে গেলে হয়তো ওয়ান লেভেল পর্যন্ত কাজ করা যাবে, কিন্তু যখন মাল্টি লেভেল চলে যাবে তখন প্রবলেম হবে। তো তাতে একবারে এরকম করাই ভালো, একটা ফাংশনের মধ্যে জমা রেখে দেন ওইটাকে নিয়ে কাজ করা। এখন এটাতে আছে উপরে কিছু বাকি আছে, তাই না? যেমন হলো আমার ব্র্যান্ড, এটা কি হবে, এটা হবে আমাদের এই যে আর্গুমেন্টস যে ভ্যালুটা রাখা আছে, তাই না? ভ্যালু ভ্যালুর মধ্যে যেটা হলো সেকশন টাইটেল সেটা, তাই না? এটা একো করতে পারি, যদিও একো এটা কিন্তু করা উচিত ছিল কি আমাদের ইএসএ এইচটিএমএল করা দরকার ছিল, কিন্তু ইসে আমি ডাইরেক্টই করলাম, ইএসএ এইচটিএমএল করবেন আপনারা। হ্যাঁ আরেকটা আছে আমাদের সাবটাইটেল, সেটা হলো সাবটাইটেলটা, সাবটাইটেলটা আছে। আর এটার কোনটা কিন্তু হবে না, এটা হবে আওয়ার পার্টনার্স, আওয়ার পার্টনার্স যাওয়ার পার্টনার চলে আসছে। আচ্ছা আর এটা হলো ভিসিতেও চেঞ্জ করে দেওয়া দরকার, তাই না? আওয়ার পার্টনার্স ও সেশন টাইটেল দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, তাই তো আর কোনো টেনশন নাই।
তো রেজিস্ট্রেশন টাইটেল ও না ভ্যালুয়ালে কন্টাক্ট করে রয়েছে। হ্যাঁ আমার পার্টনার্স ট্রেস্ট বেস্ট টেস্ট বেস্ট ফোনটা কিন্তু সব রয়েছে। আমার পার্টনার্স একই বিষয়টা বলবো না তো এটা কি জন্য করলাম বুঝতে পারছেন? এটা করলাম এই জন্যই যাতে আমরা এই সেকশনটা যদি আবার অন্য আরেকটা পেজ ইউজ করতে চাইতাম তাহলে যদি শুধুমাত্র ভিজুয়াল কম্পোজারতে যদি আপলোডের ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু ওইখানে আবার নতুন করে আপলোড করা লাগতো, তাই না? কিন্তু এটা কিন্তু যত যাই আমরা ইউজ করি বারবার কিন্তু আপলোড করা লাগবে না, ওই ডিটাক্স থেকে যেটা আপলোড করে দেবো ওইটাতে বাদ দিয়ে দিলে সব জায়গাতে বাদ হবে, ওই জায়গা থেকে অ্যাড করলে সব জায়গায় অ্যাড হয়ে যাবে, এটা হলো ব্যাপার। আচ্ছা আর আমাদের মেন হোম পেজটাই যাই একটু। নিচে যে আমাদের ইটা আছে কি বলে কপিরাইট সেকশন, এই অপশনগুলো আমাদের ডিডাক্সে দিয়ে দিতে হবে। উপরে যে লোগোটা আছে লোগোটা আমাদেরকে ডিডাক্স থেকে দিতে হবে। তারপর এখানে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের এটা আপনারা ইচ্ছা করলে সরাসরি ডিডাক্স থেকেও দিতে পারবেন, অথবা এটাকে ইচ্ছা করলে উইজেট বানিয়ে দেওয়া যাবে, তবে উইজেটটা না দেওয়াটাই উচিত হবে, কারণ এখানে দেখেন উপরে যে একটা সেকশন আছে সেকশন টাইটেল দেওয়া আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আমাদের একটা সেকশন, এটা কোনো উইজেট না। উইজেট মূলত ফুটারে থাকে, তবে এই এই থিমেতে কোনো উইজেটটা নাই, উইজেট রাখার মতো কোনো জায়গা নাই। তো এইটার জন্য আপনার ভালো হবে যদি আপনি ছোট ছোট এই জিনিসগুলোকে এক একটা শর্টকাট বানিয়ে রাখেন, তিনটা শর্টকাট। এবার আপনি জাস্ট একটা ভিজুয়াল কম্পোজারে তো ই ভাগ করা যায়, কলাম ভাগ করা যায় জানেন, যেমন আচ্ছা করতেছি যেমন আপনার এই যে এটা আওয়ার ব্র্যান্ড, এটা কি আমার সম্পূর্ণ করার পাইছি না, এটাকে ইচ্ছা করলে কিন্তু অর্ধেক করে ফেলা যেত। কিরকম ভাবে? এই যে এখানে দেখেন এটা দুই ভাগ করে ফেললাম, তাহলে কি এটা অর্ধেক জায়গা জুড়ে থাকবে, দুইটা আলাদা হয়ে গেছে দেখছেন। এখন যদি আমরা আপডেট দিই দেন আমরা এটা যদি রিফ্রেশ করি তাহলে কি দেখতে পাবো? হয়ে গেল এটা আচ্ছা, এটা হলো আমাদের আউল কোয়েসেল, এর মধ্যে হলো কন্টেনার আছে সম্ভবত, তাই না? সেকশনের মধ্যে কন্টেনার নিয়ে আছে এই জন্য আমাদের প্রবলেমটা করতেছে, সেকশনের মধ্যে এখান মতো কন্টেনার আছে। কই গেল কন্টেন ইনিশিয়ালাইজ, এই যে কন্টেনার নিয়ে আছে না এইটার জন্য আমাদের ঝামেলা বাঁধাচ্ছে, মানে এখানে কন্টেনার এক্স এক্স দিয়ে দিলাম। তাহলে দেখছেন আমাদের কতটুকু অর্ধেক জায়গা জুড়ে কিন্তু কাজ করতেছে, কন্টেনার হলো 1170 পিক্সেল না, ওরা আমি ছোটোর ভিতর রাখে যার ভিতর রাখে ও তো 1170 পিক্সেল জায়গা নেবে, ও হলো এই জন্য বাইরে বের হয়ে যাচ্ছে। কিন্তু এরকমভাবে আমরা যদি চারটা যদি ই করি তিনটা যদি আলাদা আলাদা যদি শর্টকাট বানিয়ে রাখি তাহলে কিন্তু এইভাবে আমরা ওইখানে পিন দিয়ে দিয়ে আমরা সেট করে দিতে পারবো, তাই না? যেখানে আমরা তিনটাতে তিনটা আছে না, এই যে তিনটা তিনটা দিয়ে ফেলে আমরা তিনটা ওই তিনটা শর্টকাট বসে দিলাম তাহলে আমাদের হয়ে যাবে। আর একটা সেকশন টাইটেলের জন্য সেকশন টাইটেল আর সাব টাইটেলের জন্য একটা শর্টকাট বানিয়ে রাখবো, তাহলে তো আমাদের কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আমরা করি, ওকে সেটা হলো কোথায় আওয়ার লোকেশন আর্টস সোশ্যাল, এটা দুইটা করলেই হচ্ছে, লোকেশন ওয়ান না টু সেটা ব্যাপার না, তাই না? একটা হলো লোকেশনের জন্য আর একটা হলো সোশ্যাল লিঙ্কের জন্য। তো সোশ্যাল লিঙ্ক যেটা এইগুলো
এইগুলো রিডাস থেকে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে, মানে এটাও একইভাবে ওই রিডাস থেকে তৈরি করবো, দিয়ে জাস্ট আমরা শর্টকাটের মাধ্যমে ওই রিডাস ডাটাগুলোকে শো করাবো। আর যে আওয়ার লোকেশনগুলো এইগুলো ওই রকম করাটাই ভালো হবে, যে আমরা রিডাস এর থেকে দেওয়া থাকলো কিন্তু ওইটা জাস্ট শর্টকাটের মাধ্যমে যা দেখাবো, এই হচ্ছে ব্যাপার। তো তাহলে মনে করেন যে আমরা করে ফেলি, সেটা হলো আবার এই টাইম একটা আমরা আলাদা একটা শর্ট আলাদা একটা ইনি সেকশন বানাই। স্যার এখানে আইডি দুই রকম হলো কেন? জি যে সেট সেকশন মতো আওয়ার পার্টনার সাব সেকশন আর একটা হচ্ছে লোগো। এইটা তো আপনার ফিল্ডস, প্রত্যেকটারই আইডি তো আলাদা হবে, কারণ এর আন্ডারে তো আপনার এটা হলো মেন সাব সেকশনটা, একটা সাব সেকশনের আন্ডারে অনেকগুলো ফিল্ড থাকতে পারে না, আমরা তো একটা ফিল্ড নিয়ে কাজ করছি, যদি এই দাদা আরো তো অনেক ফিল্ড থাকতে পারো তখন আমরা কি আরো নিয়ে রাখতাম না? তাহলে স্যার আওয়ার পার্টনারস এই যে আওয়ার পার্ট এই যে এটা উপরেরটা ওইটা হচ্ছে এই যে এটা এটা আমাদের এটা হলো প্যারেন্ট, মানে এটা হলো কোনো ই না সাব সেকশন, এটা মেন সেকশন, সেকশনের আন্ডারে সাব সেকশন থাকে আর সাব সেকশনের আন্ডারে অনেক অপশন থাকে ফিল্ড থাকে, সেটা আমরা এখানে দেখাচ্ছি। তখন তো প্রত্যেকটার আইডি কিন্তু চেঞ্জ হতে হবে, তাছাড়া কাজ করবে না। তো এরকম সেট যদি করতাম তাহলে আমাদের দুইটা চলে আসতো। আমি কি কন্ট্রোল ডি দিয়ে নিয়ে তারপর করছি এটা, আওয়ার পার্টনার্স, আওয়ার পার্টনার্স না ঠিকই আছে সমস্যা নেই। ওকে তো তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এখানে দেখবো যে একটার মধ্যে দুইটা চলে আসছে, এই যে এটার মধ্যে আমাদের একটা ছিল না, এখন দেখেন কি দুইটা চলে আসছে। তো দুইটা তো ডেফিনেটলি দুইটা আইডি থাকতে হবে, তাছাড়া আমি এইটা ডেটা কি হয়ে পাবো, এটা হলো ব্যাপার। আচ্ছা তো আমি এটা জেড দিই, আচ্ছা। তো আরেকটা আমরা সেকশন তৈরি করতে সেকশনটার নাম দিচ্ছি মনে করেন যে কন্ট্যাক্ট বা সোশ্যাল না কি দিয়ে দেবে, লোকেশন লোকেশন বা অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস অ্যাড্রেস অথবা দিয়ে হলো ইউ লাইক ইনফো, দিলাম জাস্ট ইনফরমেশন। আচ্ছা তো এটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, তো সাব সেকশনের মধ্যে মনে করেন দিলাম লোকেশন, লোকেশন ওকে লোকেশন ওয়ান, লোকেশন ওয়ান দিলাম। এখন আর টাইপ হলো স্লাইড না, এখন এটা চলে আসবে আমাদের টেক্সট এরিয়া, এটা যেহেতু আমাদের অনেক টেক্সট থাকতে পারে তাই না, সেহেতু আমাদের এটা টেক্সট এরিয়া দেওয়াটা ভালো হবে। টেক্সট এরিয়া বা কী আছে না আছে সেটা আমরা কোথা থেকে জানতে পারবো, ডিডাক্সের এখান থেকে তাই না, এখান থেকে যদি আমরা টেক্সট এরিয়া নামে সার্চ দিলে দেখতে পাবো, অর্থাৎ ফিল্ড টাইপ নামে যদি শুধু সার্চ তাহলে যত ধরনের ফিল্ড টাইপ আছে সব দেখা যাবে। তো টেক্সট এরিয়া নামে একটা ফিল্ড টাইপ আছে সেটা আমি জানি, এই জন্য আমি দিয়ে ফেললাম এই যে এরকম। আর আপনার যতগুলো ফিল্ড আছে সব এই যে নিচে আমাদের আরও অনেকগুলো দেখা যাচ্ছে, অথবা যদি আপনি শুধু ফিল্ডস নামে সার্চ দেন তাহলে আমাদের ফিল্ডস অনেকগুলো দেখাবে, এই যে এই ফিল্ডসের মধ্যে আমাদের সবগুলো ফিল্ড আছে, এই যে যেমন এসি এডিটর ব্যাকগ্রাউন্ড এডিটর ব্লাবলা অনেক আছে। তো এর মধ্যে আমরা কোনটা ইউজ করতে চাচ্ছি, টেক্সট এরিয়া, এই যে টেক্সট এরিয়া, এখন টেক্সট এরিয়া কী হয় কী ইউজ করতে হবে সেটাও আমাদের এখানে দেওয়া আছে। মানে নিচে ইন্টার দিলে কাজ করবে কি না, তাই তো HTML লাগবে না, তাও অবশ্য ঠিক। আচ্ছা দেখে নিন আমাদের কি কি এডিটরটা, ছশো এডিটর দিয়ে দেবো, হ্যাঁ তাও দেওয়া যায়, এই যে এরকমভাবে এডিটর মানে যাতে বিবি কোডটোড সব কিছুই সাপোর্ট করে এবং অটো পিও যাতে হয়ে যায়, তাই না? টেস্ট এরিয়াতেও অবশ্য অটো পি আছে, তো এডিটরটাই দিয়ে দিলাম যাতে আরও রিচ হয়, এছাড়া লিঙ্ক টিঙ্কও করে দেওয়া যাবে।
আচ্ছা, তো এডিটর দিয়ে দিলাম, টাইটেলটা চেঞ্জ করে দিই, লোকেশন ওয়ান রেখে দিই। তো ফার্স্ট লোকেশন, সেকেন্ড লোকেশন। আর এইটা যে ডুপ্লিকেট আমার, সেকেন্ড লোকেশন দিয়ে দিই। জি না, এ তো ভিজুয়াল কম্পোজার, এটা তো আলাদা, এটা ভিজুয়াল কম্পোজার না, এটা হলো রিডাক্স। রিডাক্স এর কোনো বাধ্যবাধকতা নেই, যত কি তত নিতে পারবেন। কারণ আপনার ভিজুয়াল কম্পোজার তো বেজ হয় হলো আপনার শর্ট কোডের উপরে, কিন্তু আর এ তো শর্ট কোড না, ইয়ে হলো সরাসরি আপনি একটা স্টোর করে রাখতেছে এবং সেই স্টোর থেকেও আপনার ডেটাগুলো দিয়ে দিচ্ছে। আর এ আর ভিজুয়াল কম্পোজার তো ওর তো নিজস্বতা বলতে কিছু না, ও সম্পূর্ণ তো শর্ট কোডের উপর নির্ভরশীল। আচ্ছা, তো যাক, তাহলে আমরা এখন একটু ড্যাশবোর্ডে ঢুকি। তো ড্যাশবোর্ডে ইউ লাইক ইনফো নামে একটা অপশন দিতে, এবং তার মধ্যে লোকেশনস আছে। লোকেশনসের মধ্যে, ও আচ্ছা, প্রথমে ওইটাও রেখে দিয়েছে নাকি, পার্টনার্স লোগো। আওয়ার পার্টনার সাবসেশন, ও দেখলাম কাহিনী কি করছি, ভালো হবে। এবং একটা সেকশনে আমরা কিন্তু অনেক একাধিক সাবসেকশন তৈরি করা যায়, কারণ এটাকে আবার আমি ডুপ্লিকেট করে দিলি, দেখবেন যে আবার আরেকটা সাবসেকশন হয়ে যাচ্ছে। ইউ লাইক ইনফোস, ইউ লাইক সোশ্যাল, সোশ্যাল। আচ্ছা, এবার সোশ্যাল লিঙ্কস, এই ধারে আবার একটা ব্যাপার আছে, দেখেন এইখানে আপনার আইকন এবং লিঙ্ক দুইটা জিনিস, তাই না, দুইটা, এবং এটা আবার রিপিটেবল দরকার, মানে আপনার একাধিক থাকতে পারে। প্রথমে এইখানেও কিন্তু আবার আমাদের ওই শর্টকাটটা ইউজ করতে, মানে যেটা স্লাইডস, স্লাইডসটা ইউজ করা দরকার, তাছাড়া তো আমরা এডিট মানে রিপিটেবল পাচ্ছি না, যেহেতু রিডাক্সে আমাদের রিপিটেবল ফিল্ড নাই, রিপিটেবলটা ওইটা একটা এক্সটেনশন, ওইটা হলো আমাদের প্রিমিয়াম। তো সেহেতু আমাদের কী করতে হবে, ওই শর্ট যেটা হলো আমাদের স্লাইডস আছে ওইটাকে ইউজ করতে হবে। আচ্ছা, তো দেখি আমাদের এখন কি অবস্থা হলো। তো আচ্ছা, লোকেশন নাম চেঞ্জ করা হয়নি। সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল ইনফো কি নাম দেওয়া যায়, সোশ্যাল লিঙ্কস, সোশ্যাল লিঙ্কস, আইডেন্টিটি, সোশ্যাল, সোশ্যাল ইনফো। ওকে, আচ্ছা, তো এখন দেখেন ইউ লাইক ইনফোর মধ্যে তাহলে আমাদের দুইটা সাবসেকশন আছে, তাই না, একটা আছে লোকেশন, একটা আছে সোশ্যাল ইনফো। এবং সোশ্যাল ইনফোর মধ্যে আবার আমরা কি আছে, সোশ্যাল লিঙ্কস, এবং সেটাই ই করা যাবে। তো এইবারে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ইচ্ছা করে প্লেস হোল্ডারের নাম চেঞ্জ করতে পারি। তো আপনারা মনে করেন যে ইউআরএল তো ইউআরএল ঠিকই আছে, আর এই টাইটেলের পরিবর্তে ওইখানে সাপোজ লিখে দিলেন যে আপনার ফন্ট অসাম ক্লাস নেম, মানে যাতে আমরা ইচ্ছা করলে ফন্ট অসামে যে কোনো আইকন সেট করতে পারি। তো তাহলে আমরা এই কাজটা করতে পারবো, এবং সেটা কিসের মাধ্যমে করবো, এইখানে দেখলে আমরা পারবো, সেটা হলো শর্টার স্লাইডস। প্লেস হোল্ডার নামে আমাদের একটা অপশন আছে, প্লেস, এই যে প্লেস হোল্ডার, এবং এটা একটা কি টাইপের, অ্যারে টাইপের। এবং অ্যারে টাইপে কী কী আমাদের ই আছে, ভ্যালু আছে, এটা আছে টাইটেল, ডিসক্রিপশন, তো আমরা চেঞ্জ করবো টাইটেলের, তাই না। তো তাহলে আমরা এটা কী করবো, এইখানে
প্লেসহোল্ডার অ্যারে টাইপের, এবং অ্যারে টাইপের মধ্যে আবার আমরা কি দেব, টাইটেলটা রেসেন্স করবো। টাইটেলটার নাম দেব হলো ফন্ট সাম প্লাস নেম, ফন্ট সাম প্লাস নেম, ফন্ট সাম প্লাস নেম। স্টেবিলাইজার একটা কাজ করা যায়, ডিটেলস মানে ডিসক্রিপশন দিতে পারি মানে বোঝানোর জন্য, ডিসক্রিপশন দিয়ে দিলাম কি যে এক্সাম্পল এফ এ এফ এ ফেসবুক এফ এ সি ই ডি ডাবল কে এফ এ এফ এ ফেসবুক, তাই তো? তার ডিসক্রিপশন ডিএসি তো না, ডিসক্রিপশন ফুল দেখে নিই, ডিএসি ঠিক আছে। ওকে, তো তাহলে এবার আমরা আবার ডিলিট করি একটু, আচ্ছা যে ফন্ট অসম ক্লাস নেম আর ডিসক্রিপশনটা ইজ এক্সাম্পল এফে এফে ফেসবুক, ও আচ্ছা এটা দিয়ে দিই যে ওই আইকনের জন্য ওইটা বলে দিই, তাই না? যে ফন্ট অসম প্লাস আইকন সোশ্যাল সোশ্যাল আইকন এক্সাম্পল, তাই তো? মানে সেরকম ভাবে আর কি দিয়ে দিতে হবে যাতে সে বুঝতে পারে, যেভাবে বোঝানো যায় সোশ্যাল আইকন এক্সাম্পল। হ্যাঁ চলে আসলো, তাই না? এখন এইগুলাকে কিভাবে আমরা ওইটা সেট করবো সেটা হলো ব্যাপার। তাহলে মানে আমাদের ড্যাশবোর্ডের কাজ কমপ্লিট, এখন আমাদের কি করতে হবে, শর্টকাট বানাতে হবে এবং শর্টকাটের মধ্যে এই ডেটাগুলোকে কল করতে হবে। তো তাহলে আমরা একটা শর্টকাট আবার বানিয়ে ফেলি, মনে করেন লাস্ট যেটা আছে সেইটাকে ধরে দিই, আমি এর আগে এইটা আর এইটা ধরছিলাম, কি কাহিনি। আচ্ছা এটার নাম কি দেবো, ফার্স্টটা দিলো অ্যাড্রেস দিয়ে, হ্যাঁ লোকেশন অ্যাড্রেস মানে না, এবার দুইটা শর্টকাট হবে, একটা অ্যাড্রেসের জন্য একটা হলো সোশ্যাল আইকনের জন্য, আর সোশ্যাল আইকনটা এরকম হবে সোশ্যাল প্লাস টুক নাম। আচ্ছা তবে এর আবার একটু কাহিনি একটু অন্যরকম হবে, সেটা হলো এর কিন্তু শুধু টাইটেল আছে, তাই না? এর কিন্তু সাবটাইটেল বলতে কিছু নাই, তো শুধু আমরা এই শুধুমাত্র একটা টাইটেল রাখি, সাবটাইটেলটাও আউট করে দিই, সাবটাইটেল আউট করলাম। আর কি লাগবে এখানে, আমাদের লাগবে হলো সোশ্যালের জন্য জি লাফানোটা মনে নেই, কোনো টেনশন নাই, শুধুমাত্র এইটাই লাগবে আর তো কিছু লাগছে না, টাইটেল আর বাকিগুলো তো আমাদের ওই যেতে সেট যা করবে সেটাই দেখা দিবে। আচ্ছা এবার এইটা কপি করে নিয়ে আসি স্ট্রাকচার, তবে এই যাতে ইন্সপেক্ট করে নিলে কোনো সমস্যা নেই, কারণ এই যা তো ওই রকম কোনো কাজ করা নাই। এতটুকু, তাই না? তবে এতটুকু হলেও কিন্তু আমরা এতটুকু রাখবো না, আমরা এতে কম ইউজ করব। কতটুকু কম ইউজ করবো, এই যে কলমটি ফোর এটা তো থাকবে না, এটা হলো অটোমেটিক্যালি ভিজুয়াল কম্পোজার থেকে যা ভাগ করবো সেরকম অনুযায়ী আসবে, সুতরাং আমরা এটা রাখার কোনো প্রয়োজন নাই, এটা আউট করে দিই। এটা রেখে দিলে আবার আমরা ভিজুয়াল কম্পোজারতে যখন ছোটো করবো আরও ছোটো হয়ে যাবে, তার আবার স্যার তিন ভাগের এক ভাগ হয়ে যাবে, তাই না? মানে এটা আমাদের একদম ফুল উইথ হয়ে যাচ্ছে, সেই হিসাবে কাজ করবে। আচ্ছা এটা গেল,
আর হলো এই যে এইটা হলো প্রত্যেকটা একটা রিপিট হচ্ছে, তাই না? আউট করে দিলাম সোশ্যাল আইকনটা, এই যেটাই আমাদের ওইটা দিয়ে দিই। সেকশনটা না দিয়ে শুরু টাইটেল দেখি, এটা তো আর সেকশন টাইটেল না, সেকশন টাইটেল আলাদা। এইটুকু বারবার রিপিট হবে, তাই না? এবার ঠিক আর কি আগের মতো করে কি করবো, একটা ভেরিয়েবলের মধ্যে জমা রাখি, সাপোজ ডেটার নামে দিলাম, যে কোনো নামে রাখা যায়, সেই ফাংশনটা বানাইছিলাম, এটার নাম হলো ডিটেলস রিটার্ন। নিয়ে চলে আসলাম যার মধ্যে ডেটার মধ্যে এখন ডেটাগুলো রয়েছে। এবং এবার কি করবো, এখানে ডেটার মধ্যে আমরা ওই সে আইডিটা, এগুলো সোশ্যালের জন্য না, সোশ্যাল লিঙ্কস, সোশ্যাল লিঙ্কস অ্যাজ সিঙ্গেল লিঙ্ক। আচ্ছা এবার এটার মধ্যে এটা দিয়ে দিই, এই যে চলে আসবে আমাদের ওই সিঙ্গেল লিঙ্কের মধ্যে যেই কিটা আছে, টাইটেলটা আছে, টাইটেলটাই তো আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিচ্ছি, তাই না? টাইটেল আর আমাদের লিঙ্কের এই যে আসবে ইউআরএল, তাহলে তো আমাদের কাজ হয়ে যাওয়ার কথা, তাই না? তো দেখি, আচ্ছা এটা দেখতে হলে তো অবশ্যই আবার আগে কি করতে হবে, একটা বেসি ম্যাপ বানাইতে হবে। প্যারাম তো শুধু টাইটেল, মেলো ডিফল্ট মেলোটা হলো কি আবার সোশ্যাল লিঙ্ক, আবার সোশ্যাল লিঙ্ক, তাহলে ওইটা ওই দ্বারাও দিয়ে দিই, ওই ডিফল্টে শর্ট কোডের যে ডিফল্টটা দেওয়া ছিল পার্টনার, এই যে আওয়ার পার্টনার্স তো না, এটা হলো আমাদের আওয়ার সোশ্যাল লিঙ্ক, এস দিলে ভালো তো লিঙ্কস আছে যাই হোক। তো এবার আমরা এটাকে সেট করি, যদি এটা অ্যাক্সেসাইজ সরে আসবে, কারণ আমাদের এটা পেজের উপরে কন্টেনার নেওয়া নাই, এক সাইডে সরে গেছে, তাই না? কন্টেনার নেওয়া নাই, এই জন্য আছে ইন ভ্যালিড সাপ্লাইজ ফর এই সেটাতে আছে কি দিয়েছে দেখি। ও আচ্ছা, কেউ সেট করা নেই তো এই জন্য। ও আচ্ছা দেখেন, আমাদের কিন্তু একটা ইরর দিচ্ছে,
কারণ ফরিসের মধ্যে যদি কোনো অ্যারে না দেওয়া হয় তাহলে এই এররটা দেয়। এই জন্য আমাদের প্রত্যেকটাই ফরিস ইউজ করার আগে একটা কন্ডিশন দিয়ে চেক করা উচিত যে ইজ অ্যারে, মানে এটা অ্যারে কি না সেটা চেক করে নেওয়া উচিত। তার মানে আমাদের কী করতে হবে, তার আগে একটা ইফ কন্ডিশন যোগ করতে হবে। এই যে ফরিস আছে না, তার আগে ইফ কি, ইফ ইজ অ্যারে, ইফ ইজ অ্যারে মানে যদি অ্যারে হয় কোনটা অ্যারে হয়, এই যে এটা যেটাকে নিয়ে আমরা ফরিস করতেছি, যদি এটা অ্যারে হয় দেন তাহলে আমাদের ফরিসটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এখন যদি আবার রিলোড করি তাহলে আমাদের কিছু নাই, আমাদের কিছু দেখাচ্ছে না, কোনো এরর নেই। এবার যদি আমরা সেট করি, ওই আমরা এর আগে যেটা করলাম না, কোনটার জন্য করলাম, ফর এই যে স্লাইডস দিয়ে ব্র্যান্ড ব্র্যান্ডের ওইটাতেও কিন্তু একই কাজ হতে, তাতে কিন্তু আমাদের এরর দিবে। যদি কোনোটা না সেট করা থাকে তাহলে তখন এরর দেবে। যেমন আমরা এখন এইটা কোনো সোশ্যাল অ্যাড করি না, এই জন্য কিন্তু আমাদের এটা এরর দিছিল, তাই না? আচ্ছা, আমরা এই যারা মনে করেন যে দিলাম এফ এফ এ সি ভি বি ডাবল ও কে ফেসবুক ইউআরএল দিলাম হলো এইচটিপি সার্চার স্ল্যাশ না, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ একটাই দিলাম, দেখি তো আমাদের এটা আসলে দেখায় কিনা। সে একটাই কি চলে আসছে না, একটা চলে আসছে। যদি আমরা আরো একটা বাড়াই অ্যাড স্লাইড দিয়ে, তাহলে আমরা এটা দিলাম যে দেখতে হয়, তবে যখন ছিল আউট করে দিলি সব যাইতে আউট, এই জন্য মানে আউট করা যাবে কিন্তু তাহলে সব যাইতে আউট হয়ে যাবে। তো একটা কাজ করে দেখাচ্ছি, এর সিএসএস দিয়ে ক্লাস ক্লাস কোন রকম সিলেক্ট লেট করে নিয়ে এই ডেটটা দেখেন যে লিঙ্কডইন চলে আসছে, তাই না? এবং ইউআরএল সহকারে কাজ করতে, বুঝা গেছে? দেখেছিস না? আচ্ছা, তো এটা না, এইটা আমি তো এটা হিসাব বাদই দিছিলাম, এটা তো আপনাদের না করা থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু উপরে যেটা হলো যে টিম সেকশন, যেটা আমি করি নাই, টিম, তারপর যেটা টেস্টিমোনিয়াল, এইগুলো হ্যাঁ কাস্টম পোস্ট, কাস্টম পোস্ট আবার টিম আর টেস্টিমোনিয়াল দুইটাই একই জিনিস। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা বলবো, তাই না? এবার হলো আমাদের আছে কি লোকেশন, লোকেশনটা দেখাতে হবে, লোকেশনের একটা শর্টকাট তৈরি করতে হবে। তো এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি, এছাড়া কিছু সোশ্যালের পরিবর্তে আমরা এখানে দিয়ে দেবো লোকেশন। এর মধ্যে কি করবো, এবার আমরা ওই স্ট্রাকচারটা নিয়ে আসবো। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এটা তো টাইটেল, তো টাইটেলই, তাই না?
টাইটেলটা দিয়ে দিলাম, আর এইটার নামটা কি ছিল, ডিফল্ট ভ্যালুগুলো সেট করে দিই। আওয়ার লোকেশন 1 টন বাদ আওয়ার লোকেশন, তাই তো? আচ্ছা এটা কাজ করলে তো ভালো হতো। এইভাবে যদি দিই ডিডাক্স থেকে লোকেশনটা, তাহলে তো আমার দুইটা জন্য আবার দুইটা শর্টকাট বানানো লাগবে, তাই না? তাতে তাহলে কি এটা ভিজুয়াল কম্পোজার দিয়ে দিলেই তো মনে হয় ভালো হতো, একটা শর্ট করলেই দুইটা সেট করতে, তাই না? তাহলেই ভালো হইতো। আচ্ছা যাক আমরা একটু করি, আপনারা ওইটা করে নিন ভালো। আবার তো এইভাবে দেখাই দিই, সব আউট করে দিয়ে যা কি করে দেবো, দেখবো ওই সেই ফাংশনটার নাম কি, ডিডাস রিটার্ন, ওইটার এটা কি ছিল, আইডি নেম এটা ছিল লোকেশন 1, লোকেশন 1। তো এবার এটার জন্য একটা শর্টকাট তৈরি করে ফেলতে হবে, শর্টকাট না তো একটা ভিসি ম্যাপ, বেসটা চেঞ্জ করে দিতে হবে, লোকেশন এই ডিফল্টটা চেঞ্জ করছে না, আবার লোকেশন দিয়েছে, ডিফল্ট হলো আবার লোকেশন দিয়ে দিই। লোকেশন দিলাম, টাইটেল দিলাম, ওইটা ওইটা আর বাকিগুলো সব ঠিকই আছে। ওকে এবার দেখি এটা কি আসে, এটা তো আমার লোকেশন। দিয়েছিলাম সেটাই চলে আসছে, কোনটা মাঝে থাকার, সোশ্যাল আইকন মূলত মাঝে না, এই জায়গায় মাঝে নাকি, এই যা কয়টা আছে, দুইটা না না, ওই যা তো দুইটা আছে আমাদের, এই যা তো যদি দুইটা করে দিই তাহলে কী হবে দেখেন, দেখছেন মাঝে আচ্ছা 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 বুঝতে পারছি, হ্যাঁ সেটা তো ভিজুয়াল কম্পোজারের ব্যাপার, কিন্তু এদেরাই সবুজ হয়েছিল সবুজ করছে, সবুজ করছে।
আচ্ছা, তাহলে সেটা হলো ভিজুয়াল কম্পোজার থেকে চেঞ্জ করে দিই। আমার লোকেশনটা ওই দিয়ে দিলাম আর এটারে এই দিয়ে দিলাম, তাই না? বাম পাশে কিছু নেই, ওই যে বা একটা লোকেশন দিয়ে দিই তাহলে হয়ে যাবে। জাস্ট আমি একই লোকেশনে আবার দিলাম, কিন্তু আমি তো ওই যে চেঞ্জ তো করি নাই। ও আচ্ছা আচ্ছা, এটা তো জাস্ট জাস্ট আমি রিডেক্স থেকে আসছে, এই জারে দেখাচ্ছে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু কন্টেন্টটা তো আসছে আবার রিডেক্স থেকে। তাহলে দুইটা করতে হবে মানে শর্টকাট দুইটা করার থেকে আমার মনে হয় শর্টকাট একটা করে ওই ডেটাটা হলো এই জায়গা থেকে চেঞ্জ দিয়ে ব্যবস্থা করলে ভালো হবে, ডিরেক্টে না দিয়ে এই শর্টকাটের মধ্যে থেকে। তাহলে তো সেই একই কাজ হচ্ছে, তাই না? কিন্তু আমাদের টাইটেল সেকশন টাইটেল নেই। হ্যাঁ না, এটা হলো পেজের কন্টেন্ট, কন্টেনার দিতে হবে, পেজ ডট পেজ দিতে হবে। আমরা কন্টেনার দিয়ে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। মনে করেন এখানে যদি আমরা কন্টেনার দিয়ে দিই, অর্ধেকের মধ্যে চলে আসছে, এটা হলো ব্যাপার। আচ্ছা, আর যেটা হলো আমাদের যে টাইটেল আর সাবটাইটেল, এই শুধুমাত্র এই দুইটার জন্য একটা শর্টকাট বানিয়ে রাখতে হবে। এবার ওই দুইটা ওই যা বসাই দিয়ে যাতে আমরা কি করতে পারি, এটা সেকশনের রূপ দিতে পারি, তাই না? তাহলে এটা শুধুমাত্র সেকশন এবং সাব সেকশন জন্য একটা শর্টকাট বানাবো। যদি আমরা তাহলে শুধু টাইটেল আর সাবটাইটেল একটা অ্যাডন বানিয়ে রাখলাম, সব জায়গাতে ইউজ করা যেত। যে সেটাই আমরা তৈরি করে ফেলে একটা আচ্ছা, সেকশন টাইটেলের জন্য যেটা সেটা আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই কীরকম আছে।
সেশন টাইটেল আর সেশন সাবটাইটেল। এডিটরি সাবটাইটেল আসবে। সাবটাইটেল একসাথে হয় তাই না? হ্যাঁ যাই ভালো। এবার এটার জন্য একটা ভিসি ম্যাপ বানাইতে হবে। সেশন টাইটেল করলাম, সেশন টাইটেল প্রয়োজনে একটা চেঞ্জ করে দিলাম। ইউ লাইক সেশন? হ্যাঁ চেঞ্জ করতে। ওকে আর হলো এই নেমটা, আচ্ছা এবার এটা যদি আমরা এই যে রিলোড করি তাহলে দেখতে পাবো একটা চ্যালেঞ্জ চলে আসছে। সেটা স্পেসিংগুলো সেরকমভাবে সিস্টেম করে দিতে হবে যাতে আপনাদের স্পেসিংগুলো ঠিকভাবে পাই। তো তাহলে আমাদের নিচে যেটা ও এটা সেন্সর অপশন দেওয়া হয় না তাই না? এখন ডিএমবি প্রবলেম আছে কোন সেকশন তো সাইড বার আছে নাকি? পেজ ডট পেজ উইথ সাইড বার কল করা আছে সাইড বার।
প্রাইমারি পেজ আর কন্টেন্ট বাকি থাকলো কোন কোন সেকশন? বাকি থাকলো হলো আমাদের আওয়ার টিম, আর হলো আওয়ার টেস্টিমোনিয়াল। এটা কোনটা কিভাবে বলেন? হ্যাঁ, কাস্টম পোস্ট টাইপের তো অবশ্যই হবে, ওইটা মনে করেন যে আপনার যে স্লাইড একটা করা হলো না, এই ব্র্যান্ডের মতো, কিন্তু আওয়ার ব্র্যান্ড ওইটা তো স্লাইড হচ্ছে, কিন্তু ওইটার বিষয়টা কি, ওইটা হচ্ছে আমাদের রিডাক্স থেকে আসতেছে ডেটাটা, আর এটা আসবে হলো কাস্টম পোস্ট টাইপ থেকে। এই হলো পার্থক্য, তাছাড়া কিন্তু আর কাস্টম পোস্ট টাইপের মধ্যেই সব সেমি টোটো দিয়ে আপনার এই ফিল্ডগুলো সেট করে দিতে হবে। যেমন আপনার দেখা আছে যে ডিগনেশন বা এরকম যা যা আছে এই জিনিসগুলো, তাহলে তো হয়ে যাচ্ছে। থাম্বনেল থেকে ইমেজটা চলে আসবে, টাইটেল দিয়ে নামটা চলে আসবে, আর এডিটর দিয়ে আপনার ডিটেলসটা চলে আসবে। জাস্ট আপনার ডিগনেশনের জন্য একটা কাস্টম পোস্ট, এই একটা কাস্টম মেটা বক্স নেবেন সিএমভি টো দিয়ে, তাহলে তো হয়ে যাচ্ছে। আর শর্টকাট তৈরি করে দিয়ে ওর মধ্যে কোয়েরি করবেন, এই কাস্টম পোস্ট টাইপের কোয়েরি করে, তাতে এই পোস্টগুলো এইভাবে কোয়েরি করে আনা, তাই না? যে আপনাদের এই সিআইটির লাইফ মানে সবচেয়ে বোরিং ক্লাস এসে আজকে, তাই না? একদম নামাজ পড়তে যেয়ে দেখি ঢুলে পড়ে যাচ্ছে, খুতবা পড়তেছে, খুতবাতে দেখি হয়ে যাচ্ছে, ঘুম চলে আসতেছে। সব মানে উল্টা পাল্টা হয়েছে, তাই না? কাহিনি কি বুঝতে না, মাথায় ঠিকভাবে কাজই করতেছে, কি দিয়ে কি করতেছি আল্লাহ, কিন্তু আমার তো এরকম হয় না, বসের আগে তো এরকম করে দেখিনি যে হয় না কি বলবো, আমি আগে তো এরকম জার্নি করে করি না। যাওয়ার দিন বাড়িতে যেয়ে তো ঘুম, মানে চলে যে ঘুম তো উঠছে একবার বিকালে, আর এই যে সেই সকালে আসছে 10টার সময়, ও আয় রে আল্লাহ গল্প।